নমস্কার শুভ অপরাহ্ন আমাদের বাংলা বিভাগের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশেষ মালার আজকের দ্বিতীয় দিন আজকে যিনি বক্তা তিনি উভয়বঙ্গে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন বক্তা গণবিদ বুদ্ধিজীবী অধ্যাপক কবি এবং তার আরও আরো নানা পরিচয় রয়েছে তিনি প্রাবন্ধিক কবি অধ্যাপক তো বটি তার সঙ্গে তার বিচরণের ক্ষেত্রটিও বহুমাত্রিক বহু ব্যাপক অন্তর্জালের সঙ্গে যারা নিয়মিত পরিচিত অন্তর্জালের বিভিন্ন অনুষ্ঠান যারা দেখে থাকেন তারা সকলেই তার বিভিন্ন বক্তৃতা শুনেছেন এবং মুগ্ধ হয়েছেন তার খবর আমাদের সকলের কাছেই এসে পৌঁছেছে আমি যখন এই বক্তৃতার আয়োজন করি তখন অনেকেই আমাকে বলেছেন যে তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন এই বক্তৃতার জন্য বিশেষ করে আজকের সময় ঠুলি আটা বিশেষজ্ঞতার যে যুগ তাতে অধ্যাপক সালিমুল্লাহ খান একজন বিরল ব্যতিক্রম বলা যেতে পারে এবং একই সঙ্গে যে এরকম একটা ধারণা রয়েছে যে জনপ্রিয় হতে হলে বক্তব্যকে কিছুটা তরণিত করতে হয় সেটারও একটা প্রতিবাদ বলা যায় অধ্যাপক খানের বক্তৃতা যারা আমরা শুনেছি আমরা সকলেই জানি তো তার বক্তৃতার আগে খুব সংক্ষেপে দু এক কথা আমি একটু বলতে চাই তার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই আহ অধ্যাপক খানের জন্ম আহ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে তার পড়াশোনা চট্টগ্রাম কলেজ এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন তারপরে তিনি কিছুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষাকথা শুরু করেন এবং তারপরে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে গবেষণার কাজ করার জন্য তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং স্টকহোম ইউনিভার্সিটির ফেলো ছিলেন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো নিরানব্বইতে দেশে ফিরে আসেন এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াতে শুরু করেন এর পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরি তার এর পাশাপাশি তিনি ঢাকা হাইকোর্টের সঙ্গে আইন ব্যবসায় যুক্ত হন দু তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন তারপরে তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন বর্তমানে তিনি সেন্টার ফর অ্যাডভান্স থিওরির পরিচালক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তার অনেক বই অনেক প্রবন্ধ এবং তার ব্যাপকতা বহু ব্যাপক বহুমাত্রিক আহ সেখানে যেমন দর্শন রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে ভাষা চিন্তা রয়েছে সাহিত্য রয়েছে নানা দিকে রয়েছে নানা দিক এবং এটাই বোধ তার সবচাইতে বড় আকর্ষণের জায়গা যে তিনি তার এই বহু ব্যাপক পদচারণা যেটা আমাদেরকে আমাকে তো বটেই খুবই বিস্মিত করে তার কয়েকটি বইয়ের কথা বলি যেমন বাংলাদেশের জাতীয় অবস্থার চালচিত্র সত্য সাদ্দাম হোসেন ও স্রেজের দৌলা তুমি আমি সে সাইলেন্স অন ক্রাইম অফ পাওয়ার আহমদ সফার সঞ্জীবনী স্বাধীনতা ব্যবসায় গরিবের রবীন্দ্রনাথ রক্ত আর খুন সক্রেতিসের তিন ঝগড়া ইত্যাদি প্রবন্ধ গ্রন্থের পাশাপাশি এক আকাশের স্বপ্নের মতন কাব্যগ্রন্থও রয়েছে তার চুলিতে তিনি অনুবাদ করেছেন ডরথি জুল্লের নির্বাচিত কবিতা আর আল্লাহর বাদশাহী প্লেটোর সংগৃহীত লেখার প্রথম খণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুবাদ তিনি করেছেন তার লেখায় দর্শন আসে নানাভাবে নানা দিক থেকে অত্যন্ত সহজ এবং স্বচ্ছন্দতায় কার্মাংস লাকা আমার ছাপার চিন্তার প্রভাব রয়েছে তার লেখালেখির মধ্যে আজকে তার যে বিষয় তিনি যে বলবেন সেই বিষয়টি হচ্ছে খুব আগ্রহের সঙ্গে আমরা সকলেই অপেক্ষা করে আছি একটা অসামান্য বক্তৃতা কারণ একদম নতুন রকম একটা বিষয় নাম থেকে আমরা কিছুই বুঝতে পারছি না আমরা আশা করছি একটা একদম সম্পূর্ণ নতুন দিক খুলে যাবে মার্কিন প্রাচ্যবিদ্যা ও বাঙালি মুসলমান হদ্য উপপাদ্যে গন্ডগোল তো আমরা আমি আর সময় নেব না অধ্যাপক খান ধন্যবাদ অধ্যাপক সুমনা দাস আপনি যে পরিচয়গুলি দিয়েছেন আমি হয়তো সেগুলির উপযুক্ত নই তবু আপনি যখন বলেছেন তাকে আমি সশ্রদ্ধ নমস্কার করে শুরু করি যে আমি মূলত সাহিত্যের ছাত্র জীবনে জীবিকা ব্যাপদেশে মানুষ নানা কাজ করে আমি সেরকম অন্যান্য কাজ করেছি ধরতে পারেন অনেক সময় মার্কিন দেশে যখন আমরা ছাত্র ছিলাম আমাদের বন্ধুরা অনেকে গাড়ি চালাতো এখন সেটা তো আমরা সিবিতে আর লিখি না তাই না নানা বিষয়ে পড়াশোনার একটা গুণ তো আছে দোষও আছে যে আপনি কোনো বিষয়ে গভীরে যেতে পারেন না সেই অপবাদ আমাকে স্বীকার করে নিতেই হবে আমি কোনো বিষয়েই বিশেষজ্ঞ নই আজকে যে বিষয়ে বলবো সেই নামটা নিয়ে আপনি শুরুতে ইঙ্গিত দিলেন এটা কঠিন যে কিছুই বুঝতে পারছেন না প্রথম নামটাই বলি মার্কিন প্রাচ্যবিদ্যা এবং বাঙালি মুসলমান অন্তত এইটুকু বোঝা যাবে মার্কিন দেশে অনেক পণ্ডিত আছেন যারা সারা পৃথিবীর নানা অঞ্চলকে ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে আজকাল তারা শব্দটা ব্যবহার করেন কি এরিয়া স্টাডিজ সারা পৃথিবীকে তারা নানা এশিয়া আফ্রিকা এভাবে ভাগ করেছে শুধু তাই নয় এশিয়ার ভিতরে আবার দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ আছে এমন একজন বিশেষজ্ঞকে নিয়ে আমি কথা বলবো আজকে যিনি বাঙালি মুসলমানদের নিয়ে একটা বই লিখেছেন সেই বইয়ের যে মূল প্রস্তাব সেটা ইংরেজিতে বললেই ভালো হয় যেহেতু বই ইংরেজিতে ফ্রন্টিয়ার থিসিস বইটা বেরিয়েছে উনিশশো তিরানব্বইতে আজ থেকে সাতাশ বছর আগে এবং এটা বেরিয়েছে মার্কিন দেশের বড় বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে এটা দিল্লির অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পরের বছর উনিশশো তে ছেপেছেন আমি শুনতে পেয়েছি বাংলাদেশে কেউ কেউ এটার বাংলা অনুবাদ করছেন এবং এটা বহু আলোচিত হচ্ছে এখানে বইটার বিষয়বস্তু হচ্ছে এই যে বাংলাদেশ বাংলাদেশ বলতে আমি শুধুমাত্র আজকের রাষ্ট্র বাংলাদেশ বোঝাচ্ছি না আমরা যেটা আগে বঙ্গদেশ বলতাম বা ইংরেজিতে বলে বেঙ্গল প্রপার সেই দেশে ঘটনাচক্র দেখা গেল অন্তত আজ থেকে একশো তিরিশ বছর আগে যখন প্রথম ভারতীয় আদম শুমারী আপনারা যেটাকে গণনা বলেন সেই সেন্সাসের ফলাফল বেরোলেও দেখা গেল যে বঙ্গদেশে মোটামুটি মুসলমানের সংখ্যা শতকরা পঞ্চাশ এবং পূর্ববঙ্গে পঞ্চাশ ছাড়িয়ে গেছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিস্মিত করেছিল এবং তার বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা প্রবন্ধে এটা আঠারোশো আশের দিকে লেখা অর্থাৎ প্রায় বছর পরে তাতে তিনি সেই বিষয় গোপন করেননি যে এতগুলি লোক এখানে মুসলমান হয়ে গেল কোন ফাঁকে আমরা তো বুঝতে পারলাম না যাকে বলে স্বপ্নের মধ্যে এরা কারা কারণে এত লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো এটা নিয়ে বঙ্কিমের যে বিষয় সেই বিষয় আজও চলছে বঙ্কিমে বিষয় লাভ করেছেন খোদ ইংরেজ যাদেরকে ইংরেজিতে বলে এতনোগ্রাফার আজকাল হয়তো বলবেন নির্বিজ্ঞানী তাদের বিষয় থেকেই তারা এটা আশা করেননি তখন এক ধরনের বিতর্ক শুরু হয়েছিল উনবংশত শেষে তারা বলেছিল যে দেখা যায় কি তৎকালিত মানুষের চোয়ালের মাপ কপালের মাপ চোখের ধরন চুলের রং এটি দিয়ে নেতৃত্ব বলতে যেটা বোঝাত ফিজিক্যাল অ্যান্ড্রোলজিং দৈহিক মাপ দিয়ে মানুষকে আন্দাজ করা হতো তাতে দেখা গেলো মাপে দেখা যায় বাঙালি মুসলমানদের সাথে বাঙালি হিন্দুদের বিরাট অংশের বিশেষ কোনো পার্থক্য নেই বরঞ্চ যাদেরকে বলা হয় নিম্ন বর্ণের হিন্দু বা বর্ণ বহির্ভূত নানা রকম নাম আছে আপনারা ভালো জানেন রাজবংশী চন্ডাল পোঁদ কোচ এই জাতীয় যাদেরকে অন্তর্য শ্রেণী বা জাতি বলা হয় তাদের সাথে বাঙালি মুসলমানদের বেশিরভাগের মিল আছে বাঙালি মুসলমানদের মধ্যে একটা বিতর্ক সূত্রপাত হয় এটা আপনারা জানেন আঠারোশো তিরানব্বই সনে অর্থাৎ বঙ্কিমের লেখার প্রায় বারো তেরো বছর পরে খন্দকার ফজলে আব্বি বলে মুর্শিদাবাদের এক ভদ্রলোক যিনি তৎকালীন যে নবাব তাদের দেওয়ান ছিলেন তো তিনি একটা বই লিখলেন ফার্সি ভাষায় বইয়ের নাম হচ্ছে মুসলমানানি বাঙ্গালা আমি উচ্চারণ করতে পারছি না উনি এটা এক বছর দু বছর পরে নিজে ইংরেজিতে অনুবাদ করলেন নাম হলো দি অরিজিন অফ দি মুসলমান অফ বেঙ্গল ইংরেজিতে মুসলমান শব্দটা লিখেছেন এটা ফার্সি শব্দ মুসলিম লেখেননি তো তার বক্তব্য হলো বাংলাদেশের মুসলমানরা সবাই এ সমস্ত কোচ রাজবংশী পোদ্দার ইত্যাদি শ্রেণী থেকে এসেছে এটা তো খুব খারাপ কথা তারা দাবি করলেন যে তারা কেউ অন্তত আফগানিস্তান থেকে হিন্দুস্তান থেকে অথবা ইরান তুরান আরব দেশ থেকে এসেছেন এই ব্যাধি বাঙালি মুসলমানদের মধ্যেও আছে নিজেদের বংশ প্রতিষ্ঠার জন্যে তারা নিজেদের বহিরাগত দাবি করতেন এখন সেই বিতর্ক এখন এক ধরনের মীমাংসা হয়েছে তো আমি আজকে যে ভদ্রলোকের কথা বলছি তিনি সেখান থেকে শুরু করেছেন দেখেন মজার ব্যাপার খন্দকার ফজলের আব্বির বই বেরিয়েছিল আঠারোশো তিরানব্বইতে আমাদের যে অধ্যাপকের কথা আমি বলছি মার্কিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটা ক্ষুদ্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা টুসন শহরে সেখানের অধ্যাপক তিনি ইতিহাস বিভাগের এবং ধর্ম বিভাগের তিনি বহুদিন ভারতবর্ষে কাজ করেছেন ইরানে কাজ করেছেন ফার্সি ভাষা ভালো শিখেছেন বলে আমার ধারণা কারণ তিনি আটত্রিশ বছর বয়সে উনিশশো আটাত্তরে একটা বই বের করেন দি সুফিজ অফ বিজাপুর আপনি জানেন মারাঠা ফেডারেশনের পাঁচটি রাজ্যের মধ্যে একটা ছিল বিজাপুর এখন মধ্য ভারতে তো সেইখানে সুফি যারা ধর্ম প্রচার করেছিল চতুর্দশ শতাব্দীতে তাদের নিয়ে তিনি একটা তার প্রথম মনোগ্রাফ বের করেন তারপর তারা অনেক কাজ আছে দক্ষিণ ভারত নিয়ে তিনি সৌভাগ্যক্রমে বাংলাও শিখেছেন এবং আমার ধারণা বাংলা তিনি আমার চেয়ে ভালো জানেন কারণ বাংলা হেন পুতি নেই যেগুলো তিনি দেখাচ্ছেন না তার রচনার মধ্যে নবী বংশ এটা তার বিখ্যাত মানে বলাতে পারে আকর গ্রন্থ সৈয়দ সুলতান ষোল শতাব্দীর চট্টগ্রামের কবি তাকে তিনি ব্যবহার করেছেন আরো বহু তিনি ব্যবহার করেছেন উনিশশো তিরানব্বইতে অর্থাৎ খন্দকার ফজলে রাব্বির বই বেরোবার ঠিক একশো বছরের মাথায় তিনি তার বই বের করেন বইয়ের নামটা খুব মজার বইয়ের নাম হলো দি রাইজ অফ ইসলাম অ্যান্ড দি বেঙ্গল ফ্রন্টিয়ার টু তার এই হচ্ছে বইয়ের নাম 1204 কেন সে বলে এই ঘটনা শুরু হয়েছে উইথ এ কুদেতা রাষ্ট্রবিপ্লব কুদেতার নেতার নাম কি মোহাম্মদ বক্তিয়ার বাংলাদেশি বক্তিয়ার নামটা দেখবেন কেউ যখন কোনো মুসলমানকে আপনার যাকে বলে ছোট করতে হয় তখন তাকে বকতিয়ার বলে আপনি জানেন আমার একটা বদনাম শুরু হয়েছে এখন যে মাঝে মাঝে আমার বকতিয়ার কিভাবে জানি কোন বিপাকে আঙ্গুর হয়ে যায় মদ আমার বক্তৃতা এখন ইউটিউবে শোনা যায় আমি তো ইউটিউবের জন্য বক্তৃতা দিই নাই আমি ক্লাসে বক্তৃতা দিতাম এগুলো বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন এক ভদ্রলোক যিনি আমি বলবো সবিনয়ে তিনি আমাকে স্নেহ করে বলছেন যে এই লোক তো বক্তি আর ভদ্রলোক যিনি বলছেন তার নামে শেষ আবার ভট্টাচার্য আছে আমার বন্ধুই তা আমাকে তিনি আদর করে বক্তি বলেন এর মধ্যে দুই ধরনের পান আছে আমি বক্তাইও বলেন আর মোহাম্মদ বক্তিয়ারের এটাও মনে করেন বাংলাদেশে এই যে যেটাকে আমরা বলি হিন্দু মুসলমান সংকট সেটা না বুঝলে আপনার এই বক্তৃতা বোঝা যাবে না সো যে ভদ্রলোকের নাম এখনো বলি নাই এই বইয়ের লেখকের নাম হচ্ছে রিচার্ড ম্যাক্স ওয়েল ইটন সংখ্যান রিচার্ড এম ইটন আমরা রিচার্ড ইটন বা শুধু ইটন বলবো নামটা দেখে মনে হয় বিলাতি বংশোদ্ভূত নাম ইট অন বিলেতে স্কুলের নাম আছে ইটন হ্যারো এরকম তো আমেরিকান ওনার গবেষণার ফলাফল নিয়ে আমরা এখন পড়ছি দেখলে বইয়ের মধ্যে অনেক আকর্ষণীয় জিনিস আছে আমি সেই বইটাকে আলোচনা করছি ওনার মূল বক্তব্য কি সেটা আগে বলি তারপরে আমি আমার সমালোচনাটা বলবো এখন মূল বক্তব্য যখন আমি সারমর্ম করতে যাব স্বাভাবিকভাবেই আমি কোনোটা বাদ দেব কোনোটা নেব এটা তো সম্ভব নয় আমার পক্ষে আধা ঘন্টার মধ্যে তার পুরা বই যেটা প্রায় চারশো পৃষ্ঠার বই তাকে সব কথা বলা সম্ভব নয় তুমি আমি যা বুঝেছি সেটা আগে বলি উনি বলেন বাংলাদেশে যে এই যে মুসলমান সংখ্যাধিক্য হয়েছে এর কারণ কি উনি তার বই এগারো অধ্যায় বিভক্ত তার মধ্যে পঞ্চম অধ্যায়ে বলছেন যে বাংলাদেশ অনেকে মনে করেন যে ইসলাম হচ্ছে তলোয়ারের ধর্ম এই জন্য গায়ের জোরে মারের চোটে অনেক লোক মুসলমান হয়েছে এটার নাম উনি দিয়েছেন রিলিজিয়ান অফ সোর্ড থিওরি এটার প্রবক্তাদের মধ্যে বঙ্গদেশীয় বীরের কথা অত্যন্ত সর্বজন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বঙ্গদেশে এবং মজুমদার ওদের কথা উনি উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন তার দ্বিতীয় থিওরির নাম হল যে স্টেট প্যাট্রোনার্স মানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা চাকরি বাকরি সুবিধার জন্য অনেক লোক উদাহরণ দু একটা দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাহলে তৃতীয় থিওরি যেটাকে উনি মনে করেন যে সত্যিকারের তার প্রতিদ্বন্দ্বী তার থিওরির সেটার নাম দিয়েছেন তিনি রিলিজিয়ন অফ সোশ্যাল লিবারেশন অর্থাৎ অন্তর্জশ্রেণীর লোকেরাই সামাজিক নিপীড়ন অথবা মর্যাদাহীনতা থেকে মাঝবার জন্যে নতুন একটা ধর্মগ্রহণ করেছে তাদের কাছে স্রেফ এটা ছিল নতুন ধর্মগ্রহণ মানে হচ্ছে তাদের পুরনো যে অবস্থা সেটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় মাত্র কারণ তলোয়ারের জোরে মানে মানুষকে বেশিদিন দিন করে ধর্মান্তরিত করা যায় না এই ধরনের তত্ত্ব উনি বহু উদাহরণ দিয়েছেন আমি অনেক লোকের নাম বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না যেমন পিটার হার্ডি ব্রিটিশ প্রফেসর ভারতীয় মুসলমানদের সম্পর্কে বিশেষজ্ঞ মুসলিমস ব্রিটিশ ইন্ডিয়া প্রভৃতি বই লিখেছেন তো তিনিও বলেছেন যে এইটা যোগ্য নয় যে মানুষ শুধুমাত্র তলোয়ারের জোরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা যদি সত্যি হতো তাহলে দিল্লি আগ্রা প্রভৃতি অঞ্চল যেটা দিল্লির সুলতান এবং মুঘল বাদশাদের রাজধানী ছিল সেখানে আশপাশে বেশি লোক মুসলমান পাওয়া যেত কিন্তু দেখা যাচ্ছে সেখানে আশপাশে শতকরা পনেরো জনের বেশি লোক মুসলমান নয় মুসলমান একটু বেশি হয়েছে পশ্চিমে এক অঞ্চলে যে পাঞ্জাবে পশ্চিম পাঞ্জাবে বিশেষ করে অথবা সিন্ধুতে আর পূর্ব বাংলায় এর কারণ অনুসন্ধান করতে হবে তো পূর্ব বাংলায় অনেক নিগৃহীত নিপীড়িত লোক ছিল রিচার্ড ইটনের বক্তব্য হচ্ছে বুঝলাম পূর্ব বাংলার লোকেরা অন্তর্জ্য শ্রেণীর তারা বেশিরভাগ মুসলমান হয়েছে কিন্তু ভারতের অন্য অঞ্চলে তো অন্তর্জ শ্রেণীর লোকের অভাব ছিল না মধ্য ভারতেও বিশেষ করে যাদেরকে আর আর্যরা পিটিএ জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে যাদেরকে এখন ট্রাইবাল বলা হয় তাদের সংখ্যা নিয়ে নানা গন্ডগোল আছে ভারতে কাকে ট্রাইবাল বলবে আপনি কাকে আদার ব্যাকওয়ার্ড কাজ বলবে আমি সেই তর্কে যাচ্ছি না কিন্তু রিচার্ড ইটন আমার চেয়ে এগুলি ভালো জানেন তো তিনি বললেন এগুলি বিশ্বাসযোগ্য নয় তাহলে এরা মুসলমান হলো কি জন্য এখন রিচার্ড ইটনের তত্ত্ব হলো বাংলাদেশ হচ্ছে পাণ্ডব বর্জিত দেশ আমি যে শব্দটা লিখেছি বুঝতে পারেন না অধ্যাপক সুমনা দাস সেটা হচ্ছে হদ্দ কথাটা যে আমি ব্যবহার করেছি আমরা বলি মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পড়ে তাতি একটা বাংলা প্রবাদ আছে আমি জানি যে পশ্চিমবঙ্গ এই প্রবাদ থাকা বিচিত্র নয় এই হদ্দ শব্দের অর্থ হচ্ছে একশেষ হয়ে যাওয়া এই হদ্দ মানে হচ্ছে সীমানা তো এখন আমরা কথাগুলি তোমার তোমার সীমানা সরহদ বলে এখন বাংলায় উর্দুতে বা অন্য ভাষা যেটাকে শির বলে মাথা আমরা বাংলা শিরও বলি কিন্তু এটা আবার সর হয়ে যায় যখন মানুষকে যখন আমরা বাংলায় বলি সর্দার সর্দার এইটাও কিন্তু শিরওয়ালা দার মানে ওয়ালা আর সর শির শব্দ উচ্চারণে কেউ সর হয়েছে দেখেন মারাঠা দেশে দেশাই বলে মানে দেশের মাথা সেই জন্য বলছি সরহদ মানে হচ্ছে আপনার সর্বশেষ সীমা আমরা তো জানি সেই বেদের যুগ থেকেই হোক অথবা মোগল বাচ্চাদের আমলেই হোক বঙ্গদেশকে পাণ্ডব বর্জিত দেশ বা বলা নিয়ামত নিয়াম দোজক এই সমস্ত উপাধি দেওয়া হয়েছে বাংলাদেশ এই যে এক প্রান্তে এইটা তো অস্বীকার করার কিছু নাই এটা তো ভারতবর্ষের মাপে বাংলাদেশ এক প্রান্তে এই এক প্রান্তে বা এক সীমান্তে হওয়া রিচার্ড ইটন সাহেব বলছেন মার্কিন প্রাচ্যবিদ মার্কিন এলাকা বিশেষজ্ঞ বলছেন যে এই কারণে এ দেশের লোক বেশি মুসলমান হয়েছে কারণ তারা এক প্রান্তে ছিল তো ঘুরে ফিরে এই তত্ত্বটাকে আমি কি তত্ত্ব বলবো এটা হলো প্রান্ত বা সীমান্ত তত্ত্ব এইটা উনি পেলেন কোথায় আমি প্রথমে চিন্তা করলাম দেখলেন যে মার্কিন ইতিহাসে এরকম একটা আছে ঠিক একশো বছর আগে তার বই প্রকাশের এখানে যেমন খন্দকার ফজলে রাব্বির অরিজিন অব দ্য মুসলমান অফ বেঙ্গল ফার্সি ভাষায় বেরিয়েছিল আঠারোশো তিরানব্বই তো মার্কিন দেশেও একজন অধ্যাপক তার নাম ফ্রেডারিক জ্যাকসন টার্নার তিনি উইসকনসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আঠারোশো তে তিনি আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের এক সভা একটা প্রবন্ধ উপস্থাপন করেন এই প্রবন্ধ ইন্টারনেট এখন পাওয়া যায় আপনারা যেগুলো টাইপ করলে পাবেন আমেরিকান হিস্ট্রি আমি মার্কিন দেশে যখন কিছুদিন করেছিলাম এই প্রবন্ধ আমি তখন সেখানে পড়েছিলাম আমাকে পড়তে বাধ্য করেছিলেন আমার অধ্যাপক এটা মার্কিন দেশে খুব প্রভাবশালী ব্যাখ্যা যে আঠারোশো নব্বইয়ের এর আদমশুমারিতে মার্কিন দেশের আদমশুমারির সুপারিনটেন্ডেন্ট ঘোষণা করে আমাদের এখন সীমান্ত শেষ হয়েছে আমরা প্রশান্ত মহাসাগরের উপকূলে পৌঁছেছি অর্থাৎ যে সীমানার পর পারে প্রতি বর্গমাইলে দুইজনেরও কম লোক আছে এমন এলাকা আর নাই তা মানে আমেরিকান যারা আদিবাসী ছিল তাদের দেশ সম্পূর্ণ দখল করা শেষ হয়েছে এটা হচ্ছে আমেরিকার উপনিবেশ স্থাপনের ইতিহাসের শেষ পর্ব আঠারোশো নব্বই নাগাদ তাদের সম্প্রসারণ অর্থাৎ পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে যাওয়া শেষ হয়েছে আমরা সকলেই জানি সংক্ষেপে ইংরেজদের বিরুদ্ধে যখন ইংরেজদেরই স্থাপিত তেরোটি উপনিবেশ বিদ্রোহ ঘোষণা করে পূর্ব অঞ্চলে এটাকে এখন বলি ইস্টার্ন সি বোর্ড

ধর্ষণই বলি উৎখাত এবং ধর্ষণ শেষ হয়েছে আঠারোশো নব্বই নাগাদ সেইটাকে উদযাপন করার জন্য মার্কিন দেশের মানুষের চরিত্র বুঝতে হলে এই ফ্রন্টিয়ার যেটা আমরা এখনো কাউ বয়েজ মুভিগুলো পছন্দ করি সেইটাই লিখেছিলেন ফ্রেডারিক জ্যাকসন টার্নার এটার সাথে উপনিবেশ স্থাপনের অর্থাৎ অপরকে নিজের ভূমি থেকে উচ্ছেদ করার একটা সংগ্রাম এবং সেটা ইউরোপীয় যারা উপনিবেশ স্থাপনকারী তাদের চরিত্রের মধ্যে এর প্রতিফলন হয়েছে এবং আজ পর্যন্ত মার্কিন দেশের যে আগ্রাসন সারা পৃথিবীতে যেটাকে আমরা ভালোবেসে মার্কিন সাম্রাজ্যবাদ বলি আমেরিকান এম্পায়ার ওটা ছিল এক ধরনের ড্রেস রিহার্সাল এটাকে আমরা ইন্টারনাল বলতে পারি কারণ কাউকে আপনার কলোনি করতে হলে তো নিজের দেশের ভিতরে কিছুটা হাত মক্স করতে হবে এটা হলো সেই হাত মক্স করা এটা তারা করেছে এই মহড়াটা হয়েছে সেইটাকেই রিচার্ড ইটন একশো বছর পরে বাংলাদেশের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে আমার মতে আমদানি করে এখানে বসিয়েছেন বসে উনি বলছেন কি যে সমস্ত লোক ইসলাম প্রচার করেছিল তারা ওই মার্কিন উপনিবেশবাদীদের মতো পূর্ব বাংলায় উপনিবেশ স্থাপন করতে এসেছিলেন তো এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতো এতদিন কেউ জানে নাই কেন আপনি এতদিন পরে জানলেন কিভাবে উনি বলেন কথাটা বলি এই জন্য প্রকৃতি আমাকে সাহায্য করেছে জিনিসটাকে আমরা যদি বাংলা ভাষায় বলি বলে দৈব ইংরেজিতে বলে প্রভিডেন্সিয়াল ডিভাইন ইন্টারভেনশন সেটা কিরকম যে হঠাৎ করে উনি বললেন তার তার লেখা কিন্তু শুরু হয়েছে আমি উনিশশো চুরাশি সনে তার একটা প্রবন্ধ দেখেছি পঁচাশি সনে দেখেছি বইতে তে বেরিয়েছে এই দুই হাজার বিশেও তার প্রার্থনা করি তিনি শতবর্ষে হন তিনি একাশি বছর বয়সে কন এখনো বেঁচে আছেন সেই দিনও দেখলাম ইন্টারনেটে আলোচনা সবাই তিনি অংশগ্রহণ করেছেন আমাদের দেশের বহু পন্ডিত কিন্তু তার প্রশংসা করেন বলে রাখি বাংলাদেশে অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী আমাদের প্রবীণ ইতিহাসবিদ অথবা পশ্চিমবঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অতীশ দাসগুপ্ত এরা হলো তার একেবারে শর্তহীন ভক্ত মানে আর এখানে আমাদের আপনি যখন ইন্টারনেটে যাবেন পূর্ব বাংলার পিনাকি ভাচার্য সহ সবাই হুবহু মুখস্থ প্রচার করেন ইউটিউবে আমি মনে করি আগে তার তত্ত্বটা বলি তারপরে দেখাবো যে তিনি কোন জায়গায় ভুলটা করছেন তো তিনি দুটা তত্ত্বকে অস্বীকার করেছেন একটা হচ্ছে কি বিদেশ থেকে এখানে মানুষ এসে মুসলিম বাড়িয়েছে এটা ঠিক নয় তাদের সংখ্যা বড় যশাৎ করা জন হবে এটা মোটামুটি বিতর্ক করার এখন আর কিছু নাই কিছু কিছু মুসলমান বহিরাগত আছে কিন্তু যারা এখানে এসছে তারা এখানে জনগণের সাথে মিশে এই দেশে হয়েছে বাংলা ভাষা যারা কথা বলে এবং যারা ইসলাম ধর্ম অবলম্বন করে তাদেরকে বাঙালি মুসলমান বলা হয় এটা হলো একটা হাতুরে সংজ্ঞা আমি এই সংজ্ঞাতে আপাতত স্থির থাকবো না তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে মুসলমান সম্প্রদায় আছে তারা কিন্তু দুভাগে বিভক্ত ইংরেজিতে যত বই লেখা হয়েছে আপনি লক্ষ্য করবেন অধ্যাপক তপন রায় চৌধুরীর তত্ত্বাবধানে যে সমস্ত থিসিস অক্সফোর্ডে লেখা হয়েছে যেমন রফিউদ্দিন আহমদের বই বিখ্যাত হয়েছে এটার নাম বেঙ্গল মুসলিমস লক্ষ্য করার বিষয় কিন্তু বেঙ্গল আর বেঙ্গল একটু উদাহরণ দিই আছে কলেজ বলা হতো। এখন মৌলানা আজাদ কলেজ বলবেন তিনি ভারতের একজন দেশ নেতা তিনি কলকাতায় ছিলেন তিনি জন্মেছিলেন মক্কায় উর্দু ভাষা তিনি একজন দিকপাল তিনি ফার্সি আরবি ইরানি আরবদের চেয়ে ভালো জানতেন কিন্তু তিনি কতটা বাংলা জানতেন তার কোন নমুনা আমার কাছে নাই অথচ তিনি কলকাতায় তার কনস্টিটুয়েন্সি ছিল এই ধরনের বহু মুসলমান আছে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন মানে অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাই বলেন বাংলা বলতে পারতেন না মানে এই ধরনের বহু মুসলমান বঙ্গদেশের বাসী আছেন যারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারতেন না তাদেরকে বলা হয় বেঙ্গল মুসলিমস এখন একসময় মনে করা হতো বাংলাদেশের সকল মুসলমানের মাতৃভাষা বোধহয় উর্দু এমনকি আঠারোশো আশি এক সনে যখন হান্টার কমিশন বলে একটা শিক্ষা কমিশন বসে তখন জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের মুসলমানদের মাতৃভাষা কি তখন একজন দেশ নেতা ছিলেন ফরিদপুরে নবাব আব্দুল লতিফ যিনি ইংরেজদের বাহাদুর উপাধি পাওয়া রায় বাহাদুর উপাধি পাওয়া খান বাহাদুর উপাধি পাওয়া লোক তো তিনি বলেছিলেন যে উচ্চ শ্রেণীর মুসলমানদের ভাষা উর্দু নিম্ন শ্রেণীর মুসলমানদের ভাষা বাংলা কিন্তু পরে এই যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এই তত্ত্বের উপর ভিত্তি করে যে এখানকার হিন্দু মুসলমান সবার ভাষায় বাংলা উর্দু ভাষা নয় তো এর জন্য শত বছর পার হতে হয়েছে আমি শত বছর না গিয়ে বলছি যে বর্তমানে মোটামুটি এটা প্রতিষ্ঠিত তত্ত্ব সুতরাং রিচার্ড ইটন বলছেন যে ইমিগ্রেন্ট মুসলমানদের দিয়ে দেশের মুসলমান সংঘ হয়নি এটা নিয়ে তর্ক করার কিছু নেই অথবা তলোয়ারের জোরে অস্ত্র দেখিয়ে বেশ দু একজনকে করা হতে পারে এটা কিন্তু যুদ্ধের সময় যেমন হয় দু একটা মন্দির ভাঙা হয়েছে কিন্তু মন্দির ভাঙাটা কোনো রাজারা তাদের নীতিতে পরিণত করেননি এই সমস্ত তর্কে রিচার্ড ইটন অনেক প্রবন্ধ লিখেছেন টেম্পল ডিস্ট্রাকশন ইত্যাদি নিয়ে তৃতীয় জিনিস হলো যে চাকরির লোভে পদের লোভে জমিদারির লোভে অনেকে ধর্ম রূপান্তরিত করেছেন কেউ কেউ রাজনৈতিকভাবে করেছেন রাজা গণেশের কাহিনী যদু যদু জালাল হওয়া এটা সুলতানি আমলের গল্প কিন্তু রিচার্ড ইটন তার গল্পটাকে সামনে টেনে নিয়ে আসছেন ষোড়শ শতাব্দীর শেষে মানে পনেরোশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তরে সম্রাট আকবরের সময় বাংলা যখন শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অধীনে গেল অর্থাৎ আগের যে স্বাধীন সুলতানি সম্রাটরা ছিলেন দুশো আড়াইশো বছর তাদেরকে হটিয়ে আফগানদেরকে অর্থাৎ পাঠানদেরকে হটিয়ে তারপরের গল্প উনি বলছেন কি এটার মধ্যে তাকে দৈব সাহায্য কি গঙ্গার স্রোত ধারা পরিবর্তিত হলো এটাকে দৈব বলতে হবে গঙ্গার দুটো ধারা আপনারা জানেন একটা ধারা ছিল যে এই যে হুগলি ভাগীরথী একটা ধারা হচ্ছে পদ্মা এক সময় অর্থাৎ দ্বাদশ শতাব্দীর আগে ভাগীরথী এবং হুগলির এই ধারাটাই ছিল প্রবল ধারা কিন্তু তখন এটা হয়তো খাল বলা হতো তাতে আরো নানা রকম নদী আছে জলঙ্গি থেকে শুরু করে পানি যে বঙ্গোপসাগরে গেছে এখন অনেকগুলি মরে যাচ্ছে নদী সেই কাহিনে ফারাক্কায় বাঁধ হওয়ার আগে কি হয়েছিল সেই ধারাটাই আমাদের রিচার্ড সাহেব বলছেন পদ্মা নদীর গতিপথ পরিবর্তিত হতে হতে ষোলো শতাব্দী নাগাদ অর্থাৎ মুঘলরা যখন বাংলা দখল করে তখন পদ্মাও অনেক বড় হয়ে যায় ফলে পূর্ব বাংলার দিকে আসাটা সহজ হয়ে যায় এবং এই পদ্মার পলি এসে নিম্নবঙ্গকে গঠন করে উনি যেগুলির ইঙ্গিত করছেন আমি জানি ভূগোল সম্পর্কে তার জ্ঞান ভালো তিনি বলছেন বাকরগঞ্জ বরিশাল পিরুজপুর এই অতবা এমনকি উনি খুলনাকে পর্যন্ত টেনে নিয়েছেন এইটার কারণ হচ্ছে পদ্মার স্রোতটা প্রবল হওয়া এবং ভাগীরথী খানিকটা শুকিয়ে যাওয়া যাতে কলকাতায় আর নাব্যতা কমে গেছে ফরাক্কা দিয়ে যেটা সংশোধনের চেষ্টা করেও সফল হচ্ছে না ভারত এই জিনিসটাকে উনি বলেছেন দৈব নির্বাচন এখন তার বক্তব্য হলো মানুষ যে পূর্ববঙ্গে অধিকাংশ মুসলমান আছে সেটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে নয় তিনি বলেন মুঘলরা এরকম ধর্ম প্রচারের জন্য কোনো পৃষ্ঠপোষকতা করেননি এটা তো ভয়ও নয় তৃতীয় কথা হলো এটা মানুষ যে সামাজিক মুক্তির জন্যে ধর্মান্তরিত সেটাও সঠিক নয় উনি বললেন উনি এটাও বললেন যে মানুষ আসলে ধর্মান্তরিতই হয়নি খুব মজার ব্যাপার ধর্মান্তরিত না হলে কি হলো বলে তারা যে ইসলাম ধর্ম গ্রহণ করছে সেটা তারা জানতো না আপনারা জানেন পরবর্তীকালে একটা কথা বিখ্যাত হয়েছে ইংরেজ আমলে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে ভারত দখল করলো ইংরেজ ঐতিহাসিকরা বলতেন খুব মজার করে বলে রাদার অ্যাবসেন্ট মাইন্ডেডলি বলে এটা কি অগোচরে তারা জানতো না যে তারা ভারত দখল করতে এসেছে তারা তো ব্যবসা করতে এসেছিল আমাদের রবীন্দ্রনাথ গেছেন বণিকের মানদণ্ড যে দেখা দিল রাজদণ্ড রূপে ওরা বলছেন ইংরেজরা বলছেন না না আমরা তো সেটা জানতামই না ভুলে আমাদের হাতে উঠে এসেছে রাজদণ্ডটা আমরা খুঁজিনি একইভাবে পুনরাবৃত্তি করে বলছেন বাংলাদেশের কিছু নিম্ন বর্ণের মানুষ অন্তজ শ্রেণীর মানুষ অন্তজ জাতির মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে তারা জানতো না যে তারা ইসলাম গ্রহণ করেছে তারা মনে হচ্ছে হিন্দু ধর্মেরই আরেকটি শাখায় তারা রূপান্তরিত হয়েছে সম্প্রদায় কথাটাতে হিন্দু ধর্ম আপনারা জানেন শাক্ত আর বৈষ্ণব এগুলি হচ্ছে সম্প্রদায় মুসলমানরা তো বাইরে থেকে এসছে সুতরাং তাদের তো আর একটা হিন্দু সম্প্রদায় বলা যায় না এই কথাগুলি বলছেন তাহলে এই তিনটি বাতিল করলাম তলোয়ারের জন্য মানুষ মুসলমান হয়েছে এটা সত্য নয় এমনকি সামাজিক মুক্তির আশায় মানুষ মুসলমান হয়েছে এটাও সত্য নয় তো কেন সত্য নয় বলে এরা তো হিন্দু সমাজের অন্তর্ভুক্তই ছিল না উনি বলছেন রাজবংশী পদ চন্ডাল কোচ উদাহরণস্বরূপ বলছি উনি এরকম আর পঞ্চাশটা জাতি আছে অনেক যে হিন্দুদের জাতিভেদটা যে আমরা জেনে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ পর্যন্ত বৃহৎ অলরেডি বলা হয়ে গেছে বাংলাদেশের জাতি ব্যবস্থা জাতি ব্যবস্থা ঠিক আদি জাতি ব্যবস্থার মতো নয় এখানে পেশার কারণে বাংলাদেশে হয় ব্রাহ্মণ অথবা শূদ্র মাঝের গুলি আর নাই এই জিনিসটা যে একটা বিপরীত রূপ হয়েছে কখন হয়েছে এটা শতাব্দীর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তের যে বাংলাদেশের আসার আগেই এই বিভক্তি হয়েছে অর্থাৎ আমরা যে মুখস্ত বইতে পড়ি বেদে চার রকমের বর্ণ বেদ মানে চারি বর্ণ চারি আশ্রম মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইটা বাংলাদেশে খাটে না বাংলাদেশের জাতপাত আপনারা ভালো জানেন পশ্চিমবঙ্গে বিশেষ করে আমার এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই রিচার রিটন বললেন যারা মুসলমান আছে তারা এর অন্তর্ভুক্তই ছিল না এটা এখন আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে কথা সত্য কিনা তখন তিনি এরা কি ছিল বলে এরা ছিল মনসা চণ্ডী প্রবৃতি দেবীর উপাসক এবং উনি বলছেন মনসাদ এবং চণ্ডী ইত্যাদি হিন্দু ধর্ম বহির্ভূত ছিল এরা কখন হিন্দু ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে সেই নিয়ে দীর্ঘ এক তর্ক আছে উনি ওনার বক্তব্য হলো এই যে ষোলো শতাব্দী পর্যন্ত অর্থাৎ সম্রাট আকবর বাংলাদেশ দখল করার পর তারপরে উনি বলেন অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইংরেজরা যখন বাংলাদেশ দখল করছে তখনও পর্যন্ত এরা হিন্দু হয়নি তো কথাটা একটা অভিনবই মনে হয় নতুন মনে হয় যে অর্থাৎ সোজাগত তার বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা হিন্দু ছিল না তারা কি ছিল তার মধ্যে তারা ছিল বিশ্বাস করেন আর না করেন আপনার অবাক হবেন যে এরা হচ্ছে ফরেস্ট আমি ইংরেজিতে বলি ধরনের বিকৃত করা না হয় অ্যান্ড ফিশারম্যান ম্যান তো তাদের পেশা ওরা বলছে এরা কৃষিজীবীও ছিল না বাংলাদেশে কৃষি ব্যবস্থা প্রবর্তন উনি বললেন এবং ইসলাম ধর্মের আগমন দুটো একই জিনিস সুতরাং কথাটা যদি আমি অতি সরলীকরণ করে বলার অনুমতি পাই উনি বলেন এই দুইটা কোইনসিডেন্স মানে দুর্ঘটনা ক্রমে একসাথে ঘটেছে কি কি পদ্মা নদীর গতিপথ মানে গঙ্গার পথ পরিবর্তিত হয়ে পদ্মা বড় হয়ে যাওয়া এই একটা ঘটনা মুঘলদের বাংলাদেশ জয় করা আরেকটা ঘটনা এবং মোগলদের বাংলাদেশ জয় করার পরে তারা রাজধানী গৌড় থেকে ঢাকায় নিয়ে আসেন 161300 এ শতদশ শতাব্দীর শুরুতে এটাও তিনি মনে করছেন যে বড় একটা ঘটনা কারণ বাংলাদেশে তখন কৃষি ব্যবস্থার প্রবর্তন আরেকটি ঘটনা এবং সব শেষে শ্রেণীর বা জাতির জাতির উনি উপরেই গুরুত্ব শ্রেণী নয় এরা ইসলাম গ্রহণ করছে নট লোয়ার কাস্ট বাট আদার ট্রাইবস এরা ইসলাম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বৃদ্ধি করেছে এই জন্য কি প্রমাণ তিনি হাজির করেছেন তিনি বলতে চাচ্ছেন ইতের উদ্দিন মোহাম্মদ বক্তের বাংলা বিজয় যেটা নিয়ে বহু তর্ক হয়েছে তখন থেকে এটা হলো আপনার ত্রয়োদশ শতাব্দী শতাব্দী শতাব্দীর পরে পঞ্চদশ ষোড়শ পর্যন্ত বাংলাদেশের লোক মুসলমান হয়নি অথবা অতি সামান্য সংখ্যায় মুঘলদের বাংলা বিজয়ের পরে তিনি বলেন হঠাৎ করে দলে দলে লোক মুসলমান গ্রহণ করা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো মানে আরেকটা তথ্য উনি সাথে যোগ করলেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা হিন্দু ছিল না এবং আরো মজার ব্যাপার তারা বৌদ্ধও ছিল না কারণ বাংলাদেশে একটা গুজব আছে এমন এখনো যেমন আমরা ধর্ম ঠাকুরের পূজা আছে এগুলি বৌদ্ধদের ডিজেনারেট হয়ে দেবতা এসেছে বিশেষ করে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই কথার উপর গুরুত্ব দিতেন যে বাংলাদেশ ছিল একসময় বৌদ্ধ ধর্মে প্লাবন হয়েছিল এমনকি ডক্টর মোহাম্মদ শহীদ উল্লাহ বলছে তিনি ইতিহাস লিখেছেন তিনি এটাকে পিছিয়ে নিয়ে বলছেন এটা সপ্তম শতাব্দী থেকেই চর্যাপদ রচনার কাল শুরু হয়েছে কারণ তিনি দেখলেন যে সেই সময় এই বৌদ্ধ ধর্মের প্রসারটা তখন এর সময় বেশি হয়েছিল বিশেষ করে দক্ষিণ পশ্চিমবঙ্গে উড়িষ্যায় তো সেই সমস্ত তত্ত্বকে নাকচ করে দিয়ে রিচার্ড ইটন বলছেন বাংলাদেশের লোক বৌদ্ধ হয়েছিল তার কোনো প্রমাণ নেই কারণ উনি পাথুরে প্রমাণ ছাড়া কিছু গ্রহণ করবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা সাহিত্যকে অথবা বাংলার যে লক্ষ্য প্রবাদ আছে বাংলা ভাষার যে সাক্ষ্য সেটাকে তিনি গ্রাহ্য করবেন না আমি এগুলি সমালোচনার জন্য তুলে রেখেছি পরে আসবো এখন আমার বক্তব্যের শেষ মাথা হলো রিচার্ড এটনের তালে চারটা সীমান্ত হলো তার একটা নাম দিয়েছেন তিনি জিওমর্ফোলজিক্যাল শিফট নদীর গতিপথ পরিবর্তন যেটা প্রকৃতির কাজ আমাদের মানুষের কিছু করার নেই বিয়ন্ড হিউম্যান এজেন্সি মানুষের হস্তক্ষেপের বাইরে দুই হচ্ছে মুঘলদের বাংলা বিজয় এটা তো বাংলাদেশের মানুষের কিছু করার নেই তৃতীয়ত তো মুঘলরা এসে তাদের আমরা জানি আবুল ফজলের যে প্রকাশনা তাতে দেখা যায় মুঘলরা বাংলাদেশের শুরু নয় সারা ভারতেই জমির রাজস্ব আদায় করার যে পদ্ধতি তার মধ্যে অনেক আধুনিকতার প্রবর্তন করেছিলেন তৎকালীন মাপে কিরকম আধুনিকতা ইংরেজিতে বলে যে রিফর্ম অফ ল্যান্ড রেভিনিউ রেভিনিউ কথাটাকে আরবিতে বলে খারাজ যে সমস্ত জমিকে খাজনা মুক্ত করে কোনো ব্যক্তিকে পুরস্কার স্বরূপ দেওয়া হয় গুণী ব্যক্তি সামরিক প্রশাসক অথবা জমিদারি যাদেরকে দেওয়া হয় এগুলিকে লাখারাজ বলতো বাংলাদেশে ইংরেজরা যখন বাংলাদেশ দখল করে তখন বাংলাদেশের ভূমির মানে বাংলা বলতে আমি বুঝাচ্ছি বিহার এবং উড়িষ্যা সমেত পূর্ব এবং পশ্চিম বাংলা মিলে যে বড় বাংলা সুবা বাংলা বলতো সেখানে শতকরা পঁচিশ ভাগ জমি কিন্তু খাজনামুক্ত ছিল কারণ এগুলো নবাবরা সম্রাটরা এবং স্থানীয় জমিদাররা বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং ব্যক্তিকে রাজস্ব মৌকুফ করে পুরস্কার স্বরূপ দিয়েছিল ইংরেজরা সবগুলো ফিরিয়ে এনে কিন্তু আঠারোশো আঠাশ থেকে আঠারোশো আটচল্লিশ এই বিশ বছরের মধ্যে এটা আমরা সবাই চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলি কিন্তু এই যে এটাকে বলা হয় লাখেরাজ বাজে বাজেয়াপ্তি আর ইংরেজিতে বলে রিজামশন প্রসিডিংস বলে অর্থাৎ জমি আবার ফিরিয়ে নেওয়া সরকার কর্তৃক এবং পুরনো যারা এগুলির সুফল ভোগ করতো তাদেরকে বরখাস্ত করা এটা একটা বড় ঘটনা রিচার্ড এটা ওই পর্যন্ত আসেননি কিন্তু তিনি বললেন যে মুগলরা কিছু কিছু এরকম লাখেরাজ জমি বন্দোবস্ত দিয়েছিল কাদেরকে যারা জঙ্গলের মধ্যে কৃষিকে বিস্তার করবে এদের উনি নাম দিয়েছেন আমেরিকার অনুকরণে দুই তিন শব্দ ব্যবহার করেছেন ঘন ঘন যেটা ব্যবহার করেছেন সে শব্দ হচ্ছে পায়োনিয়ার এটা কাজের নাম দিয়েছে পায়োনিয়ারিং আমেরিকায় প্রথমে যারা একটা ইন্ডিয়ান বসতি উচ্ছেদ করতো আমেরিকান ইন্ডিয়ান বসতি উচ্ছেদ করত। তাদেরকে পায়োনিয়ার বলা হতো তারা একটা কলোনি স্থাপন করতো উনি ওই শব্দগুলি এখানে ব্যবহার করে বলছেন এইখানে যারা ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন যাদেরকে এই দেশে বলা হয় সুফি বা পীর উনি বলেন এরা কেউ সুফি বা পীর ছিল না আরো একটা অভিনব কথা এরা কি ছিল বলে এরা ছিল অ্যাগ্রেরিয়ান অন্টারপ্রেনর আন্ডারটেকার এটা ফরাসি শব্দ ইংরেজিতে সে হয়েছে দোজ ও আন্ডারটেক্স আর কি তারা কি করেছে তারা হচ্ছে আসলে মূলত মানুষকে কৃষি শিখিয়েছে এবং এই জন্য তিনি সৈয়দ সুলতানের নবীবংশ বইতে থেকে উদ্ধৃতি দিয়ে দেখাচ্ছেন সেখানে উনি কল্পনা করেছেন মানব সৃষ্টির আদি আদি পুরুষ বলা হয় যাকে আদমকে এটা ইহুদি খ্রিস্টান এবং ইসলামী ধর্মতত্ত্বে আছে এটা সেমিটিক মিথ বলবো আমরা সেই মিথ অনুসারে আদম প্রথম মানুষ যিনি চাষাবাদ শুরু করেন নবী বংশের মধ্যে গল্প লিখেছেন সৈয়দ সুলতান যে উনি যে কৃষি ব্যবস্থা প্রবর্তন করেছেন মনে হচ্ছে যেন আদম আসে বাংলাদেশে নেমেছিলেন এটা তো একটা লিটারারি ট্রপ সাহিত্যের ব্যাপারেও যখন বলেন আপনি যখন বলেন হোমার ওডিসিতে কি দেখা যায় যাকে ইউলিসিস বলে ইংরেজিতে যে উনি মৃত্যুপুরিত ওই পারে গিয়ে তার মায়ের সাথে দেখা করে আবার আসলেন এটাকে কেউ অবাস্তব মনে করে না কারণ সাহিত্য কারণ সাহিত্য আমি আমি বলতে গেলাম। এটা সাহিত্য বলা যায় বাস্তবে তাহলে মিথ্যা বলতেছেন মরলে আপনি বলবেন কিভাবে কিন্তু আমরা সাহিত্যে এটাকে মনে করি ও মাই গড আই এম ডাইং ও মাই গড আই এম ড্যাড এটা বাংলায় বলাও যায় ইংরেজিতেও বলা যায় এবং তাতে কেউ আপত্তি করে না কিন্তু যখন সৈয়দ সুলতান লিখলেন যে আদম এখানে বাংলাদেশের মতো করে একটা প্রথমে জঙ্গল পরিষ্কার করলেন সেখানে একটা মসজিদ বানাইলেন উনি বলেন যে এটা বাংলাদেশের চাষিদের অভিজ্ঞতাটাকেই তিনি আদমের আরোপ করেছেন আমি হ্যাঁ তাই তো করেছেন তো তাতে সমস্যাটা কি তো তাদের সমস্যা হচ্ছে কি এই বাংলাদেশে এই জঙ্গল পরিষ্কার করা এবং বিনা খাজনায় জমির বন্দোবস্তি নেওয়া নয়াবাদ যেটাকে বলে আবাদ করা এবং তার মধ্যে একটা শর্ত জুড়ে দিয়েছিল মুঘল বাদশাহ এটাও তিনি আবার লিখেছেন এখানে বিভিন্ন জায়গায় দলিল উনি তো ফার্সি পড়তে পারেন কি লিখেছেন জানেন বলছি তোমরা যদি এই জমি এখানে চাষাবাদ করে কিছু লাভ পাও মোগল সাম্রাজ্যের সমৃদ্ধি এবং সুখের জন্য তোমাদের প্রার্থনা করতে হবে অর্থাৎ খাজনাটা দেবেন প্রার্থনা দিয়ে যে প্রার্থনার এই যে ইউটিলিটারিয়ান ভ্যালু এটা আমাকে অবাক করেছে মোগলদের দলিল নাকি লিখেছে সম্রাটের সমৃদ্ধির জন্য স্থায়িত্বের জন্যে প্রার্থনা করতে হবে আরেকটা কি তুমি যদি হিন্দু হও তাহলে তোমাকে একটা মন্দির করতে হবে আর তুমি যদি মুসলমান তোমাকে মসজিদ করতে হবে মুঘলরা ধর্ম নিরপেক্ষ ছিলেন এটা রিচার্ড ইটনেরও স্বীকৃতি সুতরাং মুঘলরা মুসলমান বলে কাউকে বেশি রকমের প্রাধান্য দিয়েছেন অগ্রাধিকার দিয়েছেন ব্রাহ্মণদের মধ্যে অগ্রহার ব্রাহ্মণ আছে কেন অগ্রহার কোন মুসলমান নাই কিন্তু ঘটনা চক্রে তারপরে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেল কিভাবে উনি বললেন যে এই পায়োনিয়ার যারা উত্তর ভারত থেকে মুঘল বিজয়ের সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছিল তারাই কিন্তু এই যে ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলে বাংলায় আমরা যেটা বলে বাদাবন দক্ষিণ ভারতে এটা তারা পরিষ্কার করেছেন আমরা দেখেছি ইংরেজ আমলে শতাব্দীর শেষে ওই সমস্ত বাদাবন পরিষ্কার করেছে এখনো বাংলাদেশে বাদাবন পুরস্কার পরিষ্কার হচ্ছে এগুলো যারা করেছেন এইগুলির পরিমাণ মোট ভূমির শতকরা পাঁচ ভাগের বেশি হবে না এখন আমার সমালোচনা হচ্ছে এখানেই যারা ধর্ম প্রচার করতে এসেছেন উনি তাদেরকে বলছেন এমন কি সিলেটের যাকে নাম সবাই সম্মান করে শাহ জালাল অথবা রাজশাহীর শাহ মকদুম বাংলাদেশ হচ্ছে এই সমস্ত পীর এবং সুফি ফকিরদের দ্বারা ভর্তি আপনি চট্টগ্রামে গেলে দেখবেন প্রত্যেক দুই বর্গ মাইল পরপর একটা মাজার দেখতে পাবেন এর রহস্য স্থানীয় লোকেরা বলেন যে এই সুফির মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করেছি রিচার্ড এটন বলছেন এগুলি বিশ্বাস করা যাবে না তার বক্তব্য এর মতো যিনি ইন্দোনেশিয়ার উপর ভিত্তি করে এবং ভিত্তি করে বই লিখেছেন তার বইয়ের হল ইসলাম অবজার্ভড আমি সবিনয় নিবেদন করতে চাই অবজার্ভ অবজার্ভার হিমসেলফ এন্ড সেলফ নিডস টু অবজার্ভ যিনি অন্যকে দেখেন এটিকে গেইজ বলে আধুনিক সমালোচনা শাস্ত্রে তার গেস্টকে ফিরিয়ে দিতে হবে তার কাছে তাকেও দেখতে হবে তিনি কোন উদ্দেশ্যে এটা করছেন আমি প্রথমেই শুরু করলাম যে তিনি আমেরিকার যে সিগনিফিকেন্স অব দ্য ফ্রন্টিয়ার ইন আমেরিকান হিস্ট্রি সেটাকে হুবু আমদানি করে বাংলাদেশে বলছেন সিগনিফিকেন্স অব দ্য ফ্রন্টিয়ার ইন ইস্ট বেঙ্গল এই এটা যদি প্রান্তীয় না হতো তাহলে এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হতো না দ্বিতীয়ত উনি তার সমালোচনা ক্ষেত্রে আমি বলি উনি বাংলাদেশে যে কখনো এই জাতিভেদ প্রথা বর্ণভেদ প্রথা আছে সেটা কখনো তিনি স্বীকার করেন না আমি বলছি এইরকম অবাস্তব জ্ঞান নিয়ে অথবা এইরকম অবাস্তব আধুনিকতা নিয়ে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তিনি যে চর্চা করতে পারেন কেন পারেন কেন আমরা তাকে হাততালি দেই এইটাকে অ্যাডওয়ার্ড সাইদ সাহেব নাম দিয়েছেন ওরিয়েন্টালিজম আপনি জানেন ওরিয়েন্টালিজম কথাটার মধ্যে কোনো দোষের কিছু ছিল না এখন ভারতবর্ষে কিছু কিছু ইতিহাসবিদ আছেন যেমন আলিগড়ের অধ্যাপক ইরফান হাবিব আমি দেখলাম তিনি অকারণে খেপে গেছেন এডওয়ার্ড সাইদকে গালিগালাজ করছেন এডওয়ার্ড সাইদ কোথাও কোথাও কার্ল মার্কসকে দুই একটা গালমন্দ করেছেন তাতে কি হয়েছে উনি উপনিবেশ বিরোধী যে একাডেমিক ধারা চালু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর এডওয়ার্ড সাইদ হচ্ছে সেই ধারারই একটা সন্তান তো তিনি যেগুলি বলেছেন তিনি প্যালেস্টিনিয়ান প্যালেস্টিনিয়ান তিনি খ্রিস্টানো বটেন তিনি বললেন যে মধ্যপ্রাচ্যে এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে অথবা বলতে গেলে দক্ষিণ আমেরিকা শুদ্ধ আফ্রিকা শুদ্ধ সব দেশে যা করেছে যে প্রতিফলন তিনি ওরিয়েন্টালিজম তাকে বলেছেন তো আমাদের আমি সবিনয় নিবেদন করছি রিচার্ড ইটন একজন ওরিয়েন্টালিস্ট তার প্রমাণ কি তিনি নিজে বললেন আমি পুরনো ওরিয়েন্টালিস্ট নই তবে নতুন কালের তার গুরু হচ্ছেন ম্যাক্স বেভার জার্মান সমাজতত্ত্ববিদ আপনাদের তো বাংলা বিভাগ আমি নিশ্চয়ই জানি যে কলকাতায় অনেক লোক আছেন ম্যাক্স ব্যবহার সম্মুখে বিশেষজ্ঞ এবং শ্রদ্ধা করেন তার সময় ইকোনমি অ্যান্ড সোসাইটি অনেক বড় বড় বইয়ের লেখক উনি উনি বলছেন উনি মনে করেন দেখি ইসলাম ধর্ম হচ্ছে তলোয়ারের ধর্ম রিচার্ড না আমি এটা মানি না তবে তার অন্য কথাগুলি আমি মানি অন্য কথা কি যে এইখানে মুঘল রাষ্ট্রের পরোক্ষ পৃষ্ঠপোষকতা আমি ইংরেজিতেই বলি তার ভাষায় অফ দ্য স্টেট এটা একটা বড় ভূমিকা পালন করেছে বঙ্গদেশের মুসলিম সংখ্যা বৃদ্ধিতে দু নম্বর হলে উনি বললেন যে এটা হলো ক্যারিজমা মানে ক্যারিজমা কি ক্যারিজম্যাটিক অথরিটি এই যে পীর ফকির যাদেরকে ইসলাম ধর্ম প্রচারের জন্য আমরা বাউল গান মারেফতি গান এর সাথে চর্যাপদের সম্পর্ক আবিষ্কার করেছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো লোক এগুলো নিয়ে কথা বলেছেন যে বাংলার বাউল এবং মারেফতি তত্ত্ব এগুলো হচ্ছে বাংলাদেশের লোক ঐতিহ্য থেকে উদ্ভূত ইসলামের সাথে তা সংমিশ্রিত হয়েছে এটা বৌদ্ধ ধর্মের যে ধারা বাংলাদেশে এসেছিল সেই মহাজানি বৌদ্ধরা পর তান্ত্রিক বৌদ্ধ তার যে বঙ্গীয় ধারা সেখান থেকে এগুলোর যৌত্র আছে আমি এই তত্ত্বের না গিয়ে বলছি এই তত্ত্ব যারা প্রচার করেছে বাংলাদেশে তাদের সবাইকে নাকচ করে দিয়ে রেচারেটন বলছেন কি এই যে সুফি সুফিজার ছিল এরা আসলে ছিল কৃষির অগ্রদূত মাত্র ধর্মটা বাহ্য তাদের জন্য তারা ধর্ম প্রচার করতে আসেননি কিন্তু তাদের চরিত্র মাহাত্মে তারা মারা যাবার পর তাদের উপরে তাদের এই গুরুত্ব আরোপ করা হয়েছে আমি কতটা পান করে বলি গুরুত্ব তারা যে গুরু সেটা অথবা তাদের ইংরেজি যদি বলেন সিগনিফিক্যান্স দুটোই বেড়েছে তাদের মৃত্যুর পরে অর্থাৎ উনি বললেন সৈয়দ ওয়ালি উল্লার উপন্যাস একটা আছে লাল শালু অনেকটা উনি তত্ত্বটাই বলেন যে এগুলো হচ্ছে লাল শালু সবই অর্থাৎ ওখানে যিনি শুয়ে আছেন তিনি একজন সাধারণ মানুষ একজন আসলে পায়োনিয়ার জঙ্গল পরিষ্কার করা একজন ভদ্রলোক তাকে তাকে পীর বলা হচ্ছে সুফি বলা হচ্ছে অনেকে তাদের গাজিও বলেন এই তত্ত্বের পরে তিনি রিচার্ড ইটন সর্বশেষ বললেন কিভাবে তাহলে ইসলাম প্রচার হলো প্রথমে হলো মুঘল রাষ্ট্রের সাহায্য তারপরে এই পীরদের যে উত্তরাধিকারী তাদের ব্যক্তিত্ব ছিল যেটাকে গ্রিক শব্দ ইংরেজিতে কারিশমা হয়েছে সেটাকে উনি বললেন মানে ম্যাক্স বেভারের রেফারেন্স দিয়ে যে বাংলাদেশের এই সুফিদের পুত্র কন্যারাও কিন্তু ওই মাজার করে তারাও জমির মালিক হয়েছে তারা বিনা খাজনা এটা পেয়েছিল এই ইতিহাস তিনি চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম সিলেট বরিশাল এবং ঢাকার কিছু অঞ্চল এইটা হচ্ছে রিসেন্ট ইটনের গবেষণার বিষয় আমার এখানে আরেকটা আপত্তির কথা বলে রাখি যে তিনি সারা বাংলাদেশ সম্পর্কে সাধারণ হিসেবে এটা হাজির করেছেন যদি বা তিনি কয়েকটা জেলা আমি বলবো কতগুলো সীমান্তের কয়েকটা জেলা যা ঘটেছে সারা বাংলাদেশের উপর সেটা আরোপ করেছেন এটা হচ্ছে আরেকটা পদ্ধতিগত আমি মনে করি বড় আকারের আমি দুঃখিত সর্ব ব্যবহার করার জন্য আমি এটাকে জুয়া চুরি মনে করি মানে এটা হলো ভাবের ঘরে চুরি আরেকটা চুরির কথা আমি বলে শেষ করি এই পর্ব তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই শুনবো সর্বশেষ তিনি বললেন যে ইসলাম প্রচার বলে যে বস্তুটা হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছে তারা হিন্দু অথবা বৌদ্ধ ছিল না তারা ছিল মানে দিনের হতে দিন মানে সবার নিচে সবার পিছে রবিবাবুর গানের মধ্যে যেমন আছে এরাই মুসলমান হয়েছে ওনার বক্তব্য এটা মেনে নিলাম আর যারা তাদের মুসলমান করেছে তারাও আধলে ইসলাম প্রচারের জন্য আসে নাই তারা জমির লোভে এসেছিল সুতরাং ওই যে যেটাকে তিনি বাতিল করেছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা সেটা এখানে পরোক্ষ এসেছে আমাদের দেশের এক নেতা বলেছিলেন আমরা হাতে হাতে মারবো না আমরা ভাতে বলেন মুসলমান মুসলমান হলো তার দ্বিতীয় তথ্য তাদের বোঝা যাচ্ছে কি সব কিছুর উপরেই তোনার একটা মানে শ্রদ্ধা আছে শুধু বলছে কি ইসলাম ধর্ম নিজে কোনো আবেদন তৈরি করেনি এটা সত্য নয় উনি বলছেন তৃতীয় জায়গায় উনি বললেন তাহলে আমরা ইসলাম বলতে কি বোঝাবো উনি বলেন ইসলাম প্রথমে এসেছিল এখানে আর দশ ধর্মের মতো এক ধর্ম ওরা যারা এই ধর্মান্তরিত হয়েছে তারা মনে ছিলেন নাথ ধর্মের মতো নানা রকমের বৈষ্ণবের মতো নানা মতো একটা মনে করেছিল তো ওটার নাম দিয়েছেন উনি ইংরেজিতে কাল্ট অফ আল্লাহ মানে আল্লাহ ইজ এ গড লাইক এনি আদার গডস কিন্তু মুসলমানদের ধারণা যে আল্লাহ ইজ ইউনিভার্সাল গড এবং এটা যে মানে শঙ্করাচার্য থেকে শুরু করে আধুনিক এই সর্বশেষ আমাদের আমি বলবো রামকৃষ্ণ পরমহংস পর্যন্ত যদি আপনি আসেন দেখবেন যে সর্বত্রই এই মনোতেইজমের ধারণা রাজা রামমোহন রায় পর্যন্ত এই ধারণার একটা প্রভাব আছে এটা ইসলামের প্রভাব হোক অথবা অন্য প্রভাবই হোক এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু ওইটা উনি নাকচ করে দিয়ে বলছেন এই যে মনসা চণ্ডী এই সমস্ত দেবী এরা কি লোকের দেবী এদের কোনো বইপত্র ছিল না এদের লিটার ছিল না এরা বেদ উপনিষদে এদের প্রবেশাধিকার ছিল না ইসলাম এসেছে কি নিয়ে ইসলাম ইজ এ বুক এখানকার তলোয়ার থেকে বইয়ে আসলো যে কোরআনকে লোকে সুদ মানে মুসলমানরা বিশ্বাস করে এটা ঐশী গ্রন্থ তদুপরি এটা উপাসনার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এটা থেকে আবৃত্তি করতে হয় তো সেইটাও এখানকার বাঙালি নিম্ন বর্ণের অথবা নিম্ন জাতির লোকদেরকে প্রভাবিত করেছে এবং পরিষ্কার করে উনি বলছেন বাংলায় মুকুন্দ রামের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে রিচার্ড ইটন বলছেন মুসলমানদের একটা অংশকে কাগজিয়া বলা হতো কাগজ একটা আরবি শব্দ উনি বলেন তুর্কিরা পঞ্চদশ শতাব্দীতে ভারতে কাগজ নিয়ে আসে এর আগে সেখানে সমস্ত পুঁথিপত্র তাল পাতায় লেখা হতো উনি এগুলি কংক্রিট প্রমাণ দিচ্ছেন এই যে মুসলমানরা কাগজের কোরআন শরীফ পঞ্চাদশ শতাব্দীতে দিল্লির শুধু নয় বাংলার স্বাধীন সুলতানদের হাতেও তারা করে এবং এটা দেখেও অনেকলে মুসলমান হয়েছে অর্থাৎ ইসলাম ধর্মের অন্তর্নিহিত কোনো আবেদন নয় বলে ইসলাম ইজ দ্য রিলিজন টেকনোলজি এই সমস্ত আমি পড়ি আমি খুব কৌতুক বোধ করি যে এক অর্থাৎ একটা যুক্তি আপনি দুভাবে দিতে পারেন না যে লোকজন মুসলমান হয়েছে অনেক সময় স্বপ্নের মধ্যে এটা বলতে পারেন পর আবার জেগে ওঠে বলছে না জাগার পর হাতে একটা বই পেয়েছেন যেহেতু অর্থাৎ পশ্চিমবঙ্গে অথবা উড়িষ্যায় মুসলমান বেশি হয়নি কেন ওর কারণ হচ্ছে সেখানে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব এবং অত্যাচার তার ভাষায় প্রভাব অনেক বেশি শক্তিশালী ছিল সেখানে ইংরেজিতে যেটাকে বলে সোশ্যাল অর্গানাইজেশন যার ফলে ওনারা প্রভাব প্রবেশ করতে পারেনি পূর্ব বাংলা এটা ছিল একটু ঢিলা তো সেই কারণে তারা এখানে জয়ী হতে পেরেছে সোজাগতায় ওনার বক্তব্য হলো পূর্ববঙ্গে ব্রাহ্মণ অধিকার আদৌ বিস্তৃতই হয়নি অথচ এখন দেখেন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে মোহাম্মদ যে সতেরো জন অশ্বারোহী নিয়ে নদিয়া জয় করেছিলেন লক্ষণ সেনকে তাড়িয়ে দিয়েছিলেন এই গল্পে যে বিশ্বাস করে করুক আমি করব না কেন করব না এইটা মূল ঘটনার পঞ্চাশ বছর পরে মিনহাজ উদ্দিন সিরাজ নামে একজন ইতিহাসবিদ ফার্সিতে লেখক তিনি তাবাকাতে নাসিরি নামক বইতে এটা লিখেছেন এইটা ইংরেজের অনুবাদ করে বাংলাদেশকে গিল বঙ্কিম বলে যে গিলে গিলুক আমি গিলিব না কেন গিলবেন না যে এটা অবাস্তব এর পরেও একশো বছর বঙ্গদেশে সেন রাজত্ব ছিল আমি সবিনয় এখান আমি আমার সমালোচনার পাঠে যাচ্ছি এই যে রিচার্ড ইটন বলছেন যেন মুঘলরা ঢাকা দখল করার আগে ঢাকায় কোনো জনগণ বাস করতো না কিন্তু ঢাকা বিক্রমপুর সোনারগা সাবার এটা যে একটা অঞ্চল এখানে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে শতবার কিন্তু এখানে কোনো যাত্রা পথ ছিল না ভারতের সাথে এটা তো সত্য নয় এখন বিশেষ করে দুই হাজার পরে ঢাকা থেকে বেশি দূরে নয় একশো কিলোমিটার দূরে মেঘনা নদীর যে জায়গায় এসে আগে পুরনো ব্রহ্মপুত্র পড়তো সেইখানে একটা প্রত্নতাত্ত্বিক খনন কার্য চলছে এখন যেটা নাম উয়ারি বটেশ্বর সেইখানে যীশুখ্রিস্টের জন্মের তিনশো বছর আগের মুদ্রা পাওয়া গেছে কিসের মুদ্রা রৌপ্য মুদ্রা আপনারা সকলে জানেন ইতিহাসের ছাত্র ছাত্রী যারা আছেন বাংলাদেশে পাল আমলে কারণ ধাতুর অভাব ছিল সেখানে চলছে আমরা এখনো বাংলা ভাষা সাক্ষ্য বহন করে না আমি একটা কপর দক বলে কপরদক বা কড়ি এগুলি মালদ্বীপ থেকে আমদানি করা হতো এখানে ধাতব মুদ্রা চালু করেছে কোরাই এই বাংলাদেশের লালমাই ময়নামতি অঞ্চল যেটা বর্তমানে কুমিল্লা জেলায় একেবারে আগরতলা থেকে একটা সামান্য বিশ মাইল পশ্চিমে সেইখানে যে খনন কার্য হয়েছে তাতে দেখেছে খনন কার্য হয়েছে ব্রিটিশ আমলের শেষ দিক থেকেই এখন সেখানে নানা জিনিস পাওয়া যাচ্ছে লালমাই পাহাড় প্রায় এগারো মাইল লম্বা এবং ময়নামতি সেখানে অনেক কোষ্টি বুদ্ধমূর্তি পাওয়া গেছে ওখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের আদল আছে তো এইগুলিকে কোনো রকমের ভ্রুক্ষেপ না করে রিচার্ড ইটন সাহেব বলছেন যে এটা ছিল একটা জঙ্গল আকীর্ণ মানে বলা যেতে পারে বন্য জন্তু অধ্যুষিত অঞ্চল তিনি বিক্রমপুরকেও স্বীকার করছেন না তিনি সোনার গা করছেন না ওয়ারি বটেশ্বরের কথা তিনি জানতেনও না যখন বই লিখছেন কিন্তু জানার পরেও তিনি এই ব্যাপারে কি লিখেছেন আমি জানি না আমার পড়া তো সম্পূর্ণ নয় আমি একটা প্রাথমিক বক্তৃতায় আপনাদের সামনে তুলে ধরলাম সমস্যাগুলো কি অর্থাৎ বাংলাদেশ একেবারে অতি প্রাচীন নয় কিন্তু একান্ত অর্বাচীন এটাও নয় বোঝা যাচ্ছে যেমন রোমান মুদ্রা পাওয়া গেছে সেখানে রোমানদের সাথে তার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল এবং রোমানদের বইতে উল্লেখ আছে সোনার গাওয়ের সেইটা এখন অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী ও কেমব্রিজের অধ্যাপক যিনি একজন মানে শ্রদ্ধেয় যাকে বলা হয় আর্কিওলজিস্ট উনি বলছেন যে এইটা আসলে উয়ারি বটারটা ছিল সোনার গাঁও তার বই এনশিয়ান করেছে এই বই আপনারা যারা দেখেছেন তারা তো দেখবেনই আর যারা দেখেন নাই তারাও দেখবেন তাতে এই স্পেকুলেশনগুলো আছে যে এখানে সভ্যতা অনেক আগে বেড়েছিল মৌর্য সাম্রাজ্যই দেখাচ্ছেন তাদের সীমা এই সোনারগা পর্যন্ত বিস্তৃত ছিল বাম সেকেন্ড থেকে দিলীপ চক্রবর্তী আর্গুমেন্ট করছেন যদি কেউ একবার সোনারগাঁও পর্যন্ত পৌঁছে পারে ম্যাগনাটা পার হলে তার সমতট সমতটত্ব খুব গুরুত্বপূর্ণ দেখেন সমতট মানে যার তট সমুদ্রের সমান এর মাধ্যমে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল চট্টগ্রাম তো বাংলাদেশের প্রাচীনতম শহর এখন জীবিত শহরদের মধ্যে কলকাতার বয়স 300 বছর ঢাকার বয়স 400 বছর চট্টগ্রামের বয়স কম করে হলো 2000 বছর কারণ বিদেশে যারা ভ্রমণকারী রেসছেন তাদের সকলের বিবরণ আছে পশ্চিমবঙ্গের হুগলি যেখানে পড়েছে তার কাছাকাছি সপ্তগ্রাম আর এটা হলো চট্টগ্রাম তা আমার বক্তব্য হল রিচার্ড ইটন সাহেব অনেক পণ্ডিত লোক তিনি চট্টগ্রাম জজ আদালত থেকে গিয়ে নথি বের করেছেন উনিশশো বিরাশি সনে এবং বাংলাদেশের এই সোসাইটিতে তিনি বক্তৃতাও দিয়েছেন তার জনপ্রিয়তার প্রতি আমার কোনো রকমের যাকে বলা হয় অশ্রদ্ধা নেই কিন্তু তার বক্তব্যের মধ্যে ইংরেজিতে না লিখলে এই বইকে এতটা শ্রদ্ধেয় হতো আমার সন্দেহ উনি ইংরেজি অনেক ছোটবেলায় আমি যখন নবম শ্রেণীতে পড়ি আমাদের একটা বই ছিল সাধারণ বিজ্ঞান উনিশশো একাত্তর আমি জাস্ট উঠলাম পড়তে আর পারি নাই যুদ্ধ হয় সেখানে লেখা ছিল সত্য ইয়া নির্ণয় কর ছাপার অক্ষরে মিথ্যা কথা বলা যায় না অর্থাৎ কোনো কিছু ছাপালেই এটা সত্য হয়ে যায় আমরা উদাহরণ দিতাম এটা এটাকে এটা বৈজ্ঞানিক সত্য না কুসংস্কার তা আমি বলছি বাংলাদেশে এখনো এই কুসংস্কার চলছে যখন এটা মার্কিন দেশের কোনো ক্ষমতা কেন্দ্র থেকে অথবা কেম্ব্রিজ অক্সফোর্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আসে লোকে তার যৌক্তিগত বিচার করতে ভুলে যায় তা আমি দেখলাম রিচার্ড ইটনের বক্তব্যের মধ্যে আমার বেশ কটা সন্দেহ দেখেছে এক নম্বর সন্দেহ হলো বাংলাদেশকে আসলে সীমান্ত আমি দুটো উদাহরণ দিই আপনাদের বাংলাদেশ কেন সীমান্ত নয় এটা সীমান্ত নির্ভর করে কেন্দ্র কোনটা তার উপর রাজনৈতিক এটা সীমান্ত ছিল তাতে আমার কোনো অস্বীকার নাই উনি বলেন অর্থনৈতিক ভাবে সীমান্ত ছিল এমনকি ধর্মীয় সীমান্ত ধর্মীয় আপনার গা আতকে উঠবে ওনার কাজকে বলা হয় উনি চার থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত আসেন নাই উনিশশো সাতচল্লিশ থেকে বারোশো চারের দিকে গিয়েছেন এটাকে ইংরেজিতে বলে টেলিওলজি গ্রিকদের কথা অনুসরণ করে বলছি মানে হচ্ছে ইতিহাসে যা ঘটেছে তা ঘটা অনিবার্য ছিল তিনি যুক্তি পরাক্রম করে উনি বলছেন এই যে অক্তিয়ার উদ্দিন বক্তের কল যে আসলেন বাংলাদেশের লোক যে ইসলাম গ্রহণ করলো এই কারণেই বাংলা বিভক্ত হয়েছে উনিশশো সাতচল্লিশ সনে বাংলা যে বিভক্ত হয়েছে রাজনৈতিক ভাবে এটা তো অস্বীকার করার কিছু নাই এমনকি নানা ক্ষেত্রে মানুষের মনের ক্ষেত্রেও বিভক্তি হয়েছে সবগুলো স্বীকার করে বলবো এটা অনিবার্য ছিল এমন বলার বা কি যুক্তি আছে উনি দেখছেন যে এর মাত্র একমাত্র অপরাধী হচ্ছে ইসলাম এটা যে ইসলাম অবলম্বনকারী যারা আছেন তাদের কোন রকমের ভুল হতে পারে অথবা ইসলাম যারা গ্রহণ নেয় তাদেরও কোন রকমের রাজনৈতিক যা যদি হতে পারে সে সমস্ত আলোচনাকে কোন রকমের উনি দিয়ে বললেন ইসলাম ইজ দা কজ অব দিস পার্টিশন তাও ইসলাম বলছে না উনি বক্তিয়ার খুলজির বারোশো চার হচ্ছে উনিশশো সাতচল্লিশের কারণ তো এইটা তো আমি মনে করি ভারতে এখন যারা হিন্দুত্ববাদী আছে তারাও এইভাবে বলবেন না যদি রিচার্ড ইটন ওই রকম লোক নন তিনি এমনি খুব লিবারাল লোক এই জন্য মাঝে মাঝে আমার মনের মধ্যে বিভ্রম তৈরি হয় আরো আছে আমি বলবি দ্বিতীয় কথা হলো বাংলাদেশ যদি কেন্দ্রই তাহলে যে দেশ ভারতের কেন্দ্রের সাথে যুক্ত ছিল না সারা জীবন গত আড়াই হাজার বছরের ইতিহাসে বাংলাদেশ ভারতের দিল্লির সাথে যুক্ত ছিল পাঁচশো বছরের মতো আরেকটা কথা আমেরিকান আরেকজন পন্ডিতের কথা বলি তার নাম ব্যারি এম তিনি উনিশশো চুয়াত্তর সনে একটা বই প্রকাশ করেছেন পলিটিক্যাল সেন্টার্স অ্যান্ড কালচারাল এই জন্য বলে আমাদের বাংলাদেশে তিনি ছিলেন তিনিও ইউনিভার্সিটি অফ অ্যারিজনাল লোক ছিলেন পরে পদে ক্যানাডায় চলে গিয়েছেন তিনি বলতে চাচ্ছেন বাংলাদেশ তো কেন্দ্র ছিল আমি এই পিছনে দুটো বলি কথা আমাদের মহাপন্ডিত দীনেশচন্দ্র সেন তাদের বৃহৎবঙ্গ বই ধরুন উনি তো হয়তো জাতীয়তাবাদী ছিলেন অতি জাতীয়তাবাদী তাকে বাংলাদেশকে কেন্দ্র করে দেখিয়েছেন তিনি মহাভারত থেকে দেখিয়েছেন তিনি যে কীভাবে বাংলাদেশকে পর্যদস্ত করা হয়েছে আমি সেগুলো বাদ দিয়ে বলি তারপরে আমাদের সুরেন্দ্রনাথ সেন প্রাচীন বাংলা চিঠিপত্র বের করেছেন অষ্টাদশ শতাব্দীতে সেইখানেও দেখা যাচ্ছে যে পূর্বাঞ্চলে যত রাজ্য ছিল এখানে অহম থেকে শুরু করে মণিপুর পর্যন্ত স্থানীয় ভুটান তারা সকলেই বাংলাদেশের রাজাদের কাছে চিঠি বাংলাতেই লিখতেন এবং তারা নিজেদের মধ্যেও বাংলা চিঠিপত্র লিখতেন এইটা বাংলা ছিল যাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বাংলাদেশ তো এই পূর্ব ভারতের কেন্দ্র ছিল এবং পূর্ববঙ্গে যে চন্দ্রবংশ এবং বর্মন বংশ এবং এরা পালদের প্রতিদ্বন্দ্বী ছিল তো সেইখানে উনি বলছেন সেখানে জঙ্গল ছাড়া ছিল না সেখানে মানুষ ছিল মানে আমেরিকান ইন্ডিয়ানদের মতো এটা তো বিশ্বাসযোগ্য নয় এখন আমি সর্বশেষ কথা বলি বাংলার যেটাকে স্বাধীন সুলতানি আমল বলা হয় কারণ ইকের উদ্দিন বক্তিয়ার কলজির আসার একশো আটত্রিশ বছর পর্যন্ত মানে একশো তেরোশো আটত্রিশ পর্যন্ত মানে তার আসার একশো চৌত্রিশ বছর পর্যন্ত এটা এক ধরনের দিল্লির সাথে যুক্ত ছিল তারা দিল্লির সাথে বারবার লড়াই করতো তারপরে দুশো বছর তারা তার সম্পূর্ণ যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অফ বেঙ্গল বাংলার স্বাধীন সুলতান তারা দিল্লির সাথে সমস্ত সম্পর্ক ছেদ করে কি করে এখানে টিকে ছিল আমাদের একজন বড় ইতিহাসবিদ আছেন যার জন্ম মালদহে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন উনিশশো পঁয়ত্রিশ সনে ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লিখেছেন তার নাম হচ্ছে আবু মোহাম্মেদ হবিবুল্লাহ এভাবে উনি নাম বানান ইংরেজিতে বলে এ এম হবিবুল্লাহ আবুল বাসার মোহাম্মদ হবিবুল্লাহ ওনার বই কিন্তু দুর্ভাগ্যবশত মিস ইটন সাহেব পড়েননি তো উনি আরগো করেছেন ওনার বই যে সমাজ সংস্কৃতি ইতিহাস নামে তার একটা বই বাংলা একাডেমি থেকে উনিশশো চুয়াত্তরে বেরিয়েছিল এই প্রবন্ধ তিনি উনিশশো তেতাল্লিশ সনে কলকাতা থেকে প্রকাশিত হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকা ছেপেছেন খুব সহজ প্রবন্ধে নাম বাংলার মুসলমান সেখানে উনিও বাঙালি মুসলমান লিখতে তখন সাহস করেন নাই বাংলার মুসলমান লিখেছেন ওই বেঙ্গল মুসলিমস ওখানে উনি দেখিয়েছেন যে স্বাধীন সুলতানরা বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য দিল্লির সাথে সমস্ত সম্পর্ক ছেদ করে তারা আরব ব্যবসায়ীদের সাহায্যে মালয়েশিয়ার সাথে বাণিজ্য করতো শ্রীলঙ্কার সাথে বাণিজ্য করত কারণ সমুদ্রপথে তখন আরবদের প্রাধান্য ছিল ষোলশ শতাব্দী পর্যন্ত যখন ভাস্কোডা গামা এসে কেরালার উপকূলে এসে পৌঁছলেন চোদ্দশো আটানব্বইতে অর্থাৎ ষোলশ শতাব্দীর শুরুতেই পনেরোশো সনের গোড়াতেই তখন থেকে আরবদের বাণিজ্যিক প্রাধান্য সমুদ্রের লোপ পেল তাদের আরবদের নৌবাহিনীও দুর্বল হয়ে গেল এবং তখন বাংলার সুলতানরা যে মুঘলদের হাতে পরাজিত হলেন তারা স্বাধীনতা হারালেন এটা একটা বড় কারণ আবু হবি এমন একজন লোক যিনি অতি উঁচু মানের আরবি ফার্সি উর্দু জানতেন যেমন তিনি আল বেরুনির ভারত তত্ত্ব বলে যে বইটা আছে এটা আরবি থেকে সরাসরি বাংলা অনুবাদ করেছেন এটা একটা দুর্লভ কাজ এডওয়ার্ড সাচা ও ইংরেজি অনুবাদ আমরা পড়ি কিন্তু তার চেয়ে হবিবউল্লাহর অনুবাদ আরো ভালো সেই হবি সাহেবের আরো জ্ঞান আছে তিনি মালদহের লোক ছিলেন এবং কলকাতা উনিশশো পরে দেশভাগের যে সমস্ত আমাদের অত্যাচার হয়েছে তার মধ্যে তিনিও একজন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যোগ দিয়েছিলেন তিনি ঢাকাতে উনিশশো চুরাশিতে মারা গেছেন ইনি বলছেন যে বাংলাদেশ তো তখন আদৌ সীমান্ত ছিল না ও তো কেন্দ্র ছিল কাজে আমি বলছি বাংলাদেশ বাংলাদেশ কোনোদিকেই সীমান্ত নয় সেটা বলা আমার উদ্দেশ্য নয় আমাকে ভুল বুঝবেন না বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের প্রান্তে ছিল মুঘল সাম্রাজ্যের আগে ধরেন এটা মৌর্য সাম্রাজ্যের প্রান্তে ছিল এটা গুপ্তদেশ প্রান্তে ছিল মানে গুপ্তরা সবসময় অত চট্টগ্রাম পর্যন্ত যায়নি কিন্তু আমাদের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তীর যুক্তি যদি সত্যি হয় তাহলে উনি বলছেন যারা সোনারগাঁও পর্যন্ত পৌঁছেছে ম্যাগনার উপকূলে তাদের ওই পারে সমতটা হচ্ছে আপনার লালমাই ময়নামতি কুমিল্লা এবং কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এগুলো তখন এইভাবে ছিল না এটা ছিল একটাই উপকূল এখন আপনি গেলে দেখবেন এগুলি একশো কিলোমিটার মধ্যে কুমিল্লা থেকে একশো কিলোমিটার চট্টগ্রাম তো এই কথাগুলো আর একটা কথা বলি এই যে মহাস্তানগড় এগুলি যে ছিল পালাম তো পাহাড়পুরে যে স্থপিত বাংলাদেশ এখন তিনটা বড় বড় আপনার জানেন আর্কিওলজিক্যাল সাইট আছে একটা কুমিল্লাটা তার আগে হচ্ছে মহাস্তানগড় আর একটা হচ্ছে পাহাড়পুর আরো আছে আমি বলছি এইগুলি দূরত্ব পরস্পর একটা থেকে একটা একশো দেড়শো কিলোমিটারের বেশ কম নয় আমার এই বক্তব্য হলে বাংলাদেশকে যখন সীমান্ত ঘোষণা করতে হবে তখন একটু করাই ভালো রিচনের দ্বিতীয় রেকুশনে দেখাচ্ছেন বাংলাদেশের কখন কতটা মসজিদ হয়েছে আপনারা যেন রাজশাহীতে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম এবং সোসাইটি আছে যেটা শরৎ কুমার রায় নাটোরের যুবরাজ এবং আমাদের অক্ষয় কুমার এই যে মৈত্র ইতিহাসবিদ এবং আরো অনেকেই যারা তৈরি করেছেন আপনি এই সমস্ত বড় বড় ইতিহাসবিদরা যে কেন্দ্রটা চালিয়েছিলেন তারা তো পাহাড় পরে খনন কাজ শুরু করেছিলেন কিন্তু পরে এটা সার্ভে অফ ইন্ডিয়া গ্রহণ করে এবং অনেক জিনিসকে একত্রিত আমাদের আর্গুমেন্ট করতে হবে যে বাংলাদেশে ইসলাম প্রচারটা পাঁচশো বছর ধরে চলেছে কিন্তু রেচারেটন বলতে চাচ্ছেন না এটা প্রথম চারশো বছরে এটা আমার কোনো কিছু ছিল না শুধু মুঘল আমল থেকে হয়েছে আমার বক্তব্য হচ্ছে এটাও ত্রুটিপূর্ণ উনি এটা প্রমাণ করে দেখাইছেন কিভাবে যে বাংলাদেশে কয়টা কোন সময় কত মসজিদ হয়েছে বরেন্দ্র রিসার্চ সোসাইটিতে একটা বই বেরিয়েছিল উনিশশো ষাটে ইনস্ক্রিপশন এর মতো যে বাংলাদেশের শামসুদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক বইটা বের করেছেন তাতে আছে যে কোন সময় কতটা মসজিদ তৈরি হয়েছে সেই মসজিদের তালিকায় দেখা যায় মুঘল আমলে খুব বেশি একটা মসজিদ মানে কম তৈরি হয় নাই সুলতানি আমলের শেষে মসজিদের সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছিল এই জন্য রিচার্ড ইটন ইতিহাসবিদ হিসেবে যেটা দেখাচ্ছেন যে মুঘল আমলে এই গ্রামাঞ্চলে ছোট ছোট অনেক মসজিদ হয়েছে এইগুলি ইসলাম প্রচারের দুর্গ হিসেবে কাজ করেছে এই বক্তব্য তো আমি শেষে আসি উনি বললেন তাহলে ইসলাম বলতে যেটা বোঝানো হচ্ছে এটাকে আদৌ কনভার্সন বলা যায় না কি বলবেন উনি নাম দিতে ইসলামাইজেশন এটা কি করে হলো উনি বলেন এটা তিন পর্যায়ে হয়েছে তিন পর্যায়ে কি প্রথমে স্থানীয় দেব দেব যারা আছেন তাদের মতই ইসলামের দেবতাকে আরেকটা পাশাপাশি দেবতা হিসেবে হাজির করা হয়েছে মানে কিরকম এটা ইংরেজি নাম দিয়েছে ইনক্লুশন যেমন আমার দেবী মনসা আমার চণ্ডী আমার কালী আমার শিব আমার পাশাপাশি আর একটা আল্লাহ বলে একটা দেবতা বসালাম এটা হলো ইনক্লুশন তারপরে উনি বললেন আইডেন্টিফিকেশন দ্বিতীয় পর্বের নাম আইডেন্টিফিকেশনটা কি করে হলো এটা বলা হচ্ছে কি আসলে দুটো সমান যেমন বলা হচ্ছে মানে নিরঞ্জন অথবা ঈশ্বর সমান কারণ প্রথম যারা বাংলায় বই লিখেছেন বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বয়াস হচ্ছে পঞ্চদশ ষোড়শ সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী পর্যন্ত চট্টগ্রাম থেকে কুমিল্লা এই অঞ্চলে বাংলা সাহিত্যে যে সমস্ত উঁচু মানের বই লেখা হয়েছে সেগুলি ধরুন সুকুমার সেন সেগুলি ভালো করে বুঝতে পারেননি এগুলি একটা ছোট বই লিখে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসের বহির্ভূত ঘোষণা করেছেন ইসলামী বাংলা সাহিত্য নামে এটা জগতে সবসময় ক্ষমতার দররা নিজেদের ক্ষমতার জ্ঞানত অথবা অজ্ঞানত অপব্যবহার করেন মোহাম্মদ হক থেকে শুরু করে যারা দেখিয়েছেন আব্দুল করিম সাহিত্য বিষয়ের আবিষ্কারের পর দেখা যায় চার পাঁচশো বছর ধরে এই বাংলাদেশে এখানে ধ্রুপদী সংস্কৃতমূলক বাংলায় সেখানে কবীন্দ্র পরমেশ্বর যাকে বলা হয় মহাভারত নতুন করে অনুবাদ করেছেন এই চট্টগ্রাম অঞ্চলে সেই কথাটা আমি আজকে বলবো না ওইখানেই দেখা যাচ্ছে কি অবতার তত্ত্বটা এসেছে ঈশ্বর সমান আল্লাহ অনুবাদ করা নিরঞ্জন সমান আল্লাহ এবং মোহাম্মদকেও অবতার করা হয়েছে আপনার জানেন হিন্দু ধর্ম একটা অদ্ভুত ধর্ম যেটা পৃথিবীর সবকিছুকে কিছুকে করতে পারে স্বয়ং গৌতম বুদ্ধকেও আত্মস্থ করেছে বিষ্ণুর অবতার বলে আমরা যে বলি এখনো বিষ্টু হয় কৃষ্ণ না হয় বিষ্ণু এইভাবে সে করে ফেলে একটা বই এখন বেরিয়েছে ইংরেজিতে এবছর ভদ্র মহিলার নাম আয়েশা ইরানি আপনারা জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে বেরিয়েছে বইয়ের নাম কি দি মোহাম্মদ অবতার অর্থাৎ একটি বিদেশি ভাষায় যখন আরেকটি ভাষাকে অনুবাদ করতে হয় তখন সে নিকটবর্তী শব্দ দিয়ে অনুবাদ করবে তো আমি একটা বই অনুবাদ করেছিলাম কবির নাম কিংডম আমি অনুবাদ করেছি আল্লাহর আমাদের দেশের একজন প্রবীণ আমাকে তুমি কি আবার ইসলাম প্রচার শুরু আমি বলছি স্যার এটা তো খ্রিস্টান ধর্ম প্রচারকের বই ধরতে জড়লে খ্রিস্টান প্রিস্ট একজন উনি নিকারাগুয়ার আন্দোলনে অংশ নিয়েছিলেন সেভাবে তার সাথে আমার পরিচয় তা আমি তাকে তার বইটা অনুবাদ করে নাম দিয়েছি আল্লাহর বাদশাহী আমি আমি যদি রাম রাজ্য তাহলে ভালো বাংলা হতো কিন্তু আল্লাহর বাদশাই খারাপ বাংলা হবে কেন বাদশা তো ফার্সি কথা এসে বাদশাহ হয়েছে আর আল্লাহ তো আরবি শব্দ হয় না একসময় ইংরেজিতে এখন জিহোবাকে তো গড অনুবাদ করেছে চিরকাল এখন আবার একদল বেরিয়েছে জিহোবাজ উইটনেস এবং এটা যদি হিন্দি আপনি ফিরে যান মূল হিব্রুতে এটা বলে ইয়াহ বে বলতে হবে আপনাকে সবাই তো সবকিছু বলতে পারে না অনুবাদ এটা করতে হয় তো বাঙালি মুসলমানদের মধ্যে যারা প্রথম সাহিত্য চর্চা শুরু করেছেন বাংলা ভাষায় পঞ্চদশ শতাব্দী শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা লিখেছেন তারপরে লাইলি মজনু লিখেছেন দৌলত বাহারাম খান আপনি সুলতান এনারা তো এই একটা বই লেখেন নাই তারা চল্লিশ পঞ্চাশটা করে বই লিখেছেন সকলে সর্বশেষ বড় লেখক হচ্ছেন আলী রাজা জ্ঞান সাগর যার উপরে অনেক পিএইচডি হয়েছে ইংরেজিতে এখন এটার নাম অনুবাদ হয়েছে ওশন অফ লাভ জ্ঞানের অনুবাদ লাভ আপনি লক্ষ্য করার বিষয় আগে তো বাঙালি মুসলমান বাংলা লেখেন এরকম একটা অপবাদ ছিল এখন দেখা যাচ্ছে বাঙালি মুসলমান বাংলা লিখছে তারা শুধু আরবি এবং দোভাষীতে লেখে এটাও সত্য নয় আলাউলের মতো পণ্ডিত বাঙালি হিন্দু কবিদের মধ্যে দ্বিতীয় জন নাই সপ্তদশ শতাব্দী আলাহ দৌল কাজী এরা এদেরকে আগে মানুষ জানতো না দু একজনের নাম জানতো এমন কিন্তু দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্যের মধ্যে দু একটা নাম পাবেন উনি সেখানে সব ভুল পট বটতলার পুঁথির থেকে উদ্ধৃতি দিয়েছেন শ্রদ্ধা বজায় রেখেই বলছি যখন আব্দুল করিম সাহিত্য বিশ্বাস ঘেটে ঘেটে এগুলি গ্রামাঞ্চল থেকে প্রায় হাজার কানেক পুঁথি বের করেছেন যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে এখন শোভা পাচ্ছে সেইগুলোর ভিত্তি করে আমাদের রিচার্ড ইটনরা কাজ করেছেন রিচার্ড ইটনের তৃতীয় জিনিসটা কি এটার নাম দিয়েছেন তিনি ডিসপ্লেসমেন্ট আমি আবার বলছি ইনক্লুশন অফ ওয়ান ইসলামিক গড উইথ আদার হিন্দু গডস হিন্দু নয়গুলি তার মধ্যে অন্তর্জশ্রেণীর গড এর মধ্যে এটা ঢুকালেন দু নম্বর তিনি বললেন আইডেন্টিফিকেশন অর্থাৎ ওই ইসলামিক গড এই হিন্দু গডের সমান আইডেন্টি থেকে আইডেন্টিফিকেশন শব্দটা তৃতীয় হলো ডিসপ্লেসমেন্ট এখন আর ওইগুলির পূজা করা যাবে না এখন শুধু একমাত্র একইশ্বরের পূজা করতে হবে এই আন্দোলনটা শতাব্দীতে হয়েছে যেটাকে ইংরেজরা গালি দিয়ে বলেছে ওহাবি আন্দোলন কোনো জিনিসকে যদি আমরা না বুঝতে চাই কাউকে যদি আমি শত্রুতাও করি তাহলে বুঝে সত্যতা করা ভালো আমাদের এখানে ইতিহাসটা হলো ইনকম্প্রিহেনশনের ইতিহাস আমরা বলে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ও কি বলতে চায় সেটা না শুনে শুধুমাত্র প্রতি এটা হলো কাউন্টার ইনসার্জেন্সি আমাদের ইন্টেলেকচুয়ালদের মধ্যে এই কাউন্টার ইনসার্জেন্সি কাজ করে তো যাই হোক ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে অনেকগুলো সংস্কার আন্দোলন হয়েছিল একটা আন্দোলনকে বলা হয় তিতুমিরের আন্দোলন যেটা সেটাকে লোকভাবে আন্দোলন বলে এটা শুরু হয়েছিল প্রথমে জমির খাজনা থেকে শুরু করে দাড়ির উপর কর বসানো নিয়ে অনেক লেখা হয়েছে আপনাদের গৌতম ভদ্র মহাশয় বই লিখেছেন ইমানু নেশান নামে যিনি তিনি তার মত করে লিখেছেন আমি তার সমস্ত কথা অনুমোদন করতে হবে কথা নাই তবে তিনি গুরুত্ব দিয়ে লিখেছেন আলোচনা করেছেন আর কি ইনকমপ্রিহেনশনের কথা যদি আমি বলি ওনার কথা যদি বাদ দেই এই যে সাবঅলটারন স্টাডিজ বলে একটা গ্রুপ বের হলো 90 থেকে আমরা যাকে বंदনা করেছি আমার এই কথাটা অনেক অসন্তুষ্ট হবেন আমি জানি যে যিনি এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া লিখছেন রণজিৎ গোজ আর মত বড় পণ্ডিত ভারতে কোন সারা পৃথিবীতে খুব কম আছে তো তিনিও তার এই লেখার মধ্যে দেখবেন খুব অ্যাবস্ট্রাক্টলি লিখেছেন তিনি সাবোল্টন যে বারোটা খণ্ড বেরিয়েছে তিরিশ বছরে উনি ছয়টা সম্পাদনা করেছেন পরে পার্থ চ্যাটার্জি এবং অন্যরা আরো সম্পাদনা করেছেন তাতে দেখবেন বাঙালি মুসলমানদের নিয়ে কোনো প্রবন্ধই নাই বাঙালি মুসলমান লেখক নাই তা বলছি না বাঙালি মুসলমানদের লেখাই নাই বলতে গেলে কারণটা কি আমরা এতই পরস্পর সম্পর্কে উদাসীন সেটা শুধু শতাব্দীর ব্রিটিশ আমলের গল্প নয় এটা তথাকথিত স্বাধীনতা উত্তর সত্তর বছরেও এই সত্য লানো হয়নি যাই হোক আমি কথা শেষ করে নিয়ে আসি ইনক্লুশন আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই তিন পর্বে লোকজন আস্তে আস্তে মুসলমান হয়ে গেছে তারা টের পায় নাই এই হচ্ছে রিচার্ড ইটনের বক্তব্য কিন্তু এই বক্তব্য বোঝার আগে আরেকটা কথা না বললে ভুল হবে সেটা হচ্ছে কি অসীম রায় বলে এক ভদ্রলোক উনিশশো তিরাশি একটা বই বের করেন এটা হলো ইসলামিক সিনক্রেটিস্টিক ট্রেডিশন ইন বেঙ্গল এইটা উনিশশো সনে তিনি অস্ট্রেলিয়াতে পিএইচডি তেসি হিসেবে করেছিলেন অসীমবাবু প্রায় বারো তেরো বছর পরে এটাই প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে বই আকারে বেরিয়েছে এটা কলকাতায় দিল্লিতে পুনর্মুদ্রণ হয়েছে সেই বইতে উনি দেখেছেন ইসলাম দুই প্রকারের একটা নাম হচ্ছে বড়লোকের ইসলাম অর্থাৎ ইসলাম অর্থোডক্স আরেকটার নাম দিয়েছে ফোক ইসলাম এখনো অ্যান্থ্রোপোলজিস্ট এবং ভারতত্ত্ববিদদের মধ্যে পপুলার হয়েছে ফোক ইসলাম প্রায় সময় লোক বেঙ্গল ইসলাম আমার কথা হচ্ছে এগুলি এইগুলি হচ্ছে অন্যকে স্লাইড করতে গেলে আপনি যা তা বলতে পারেন আপনার যা বলতে পারেন তা মুখে তো আর ট্যাক্স নাই অর্থাৎ এই যে ফোক ইসলাম আপনি জিনিসটাকে বলতে পারেন দেখি দে দি ফোকস হু হ্যাভ নট ইয়ার লার্ন ইসলাম এনাফ তারা ইসলাম বলে একটা কিছু মনে করে এটা তার বিশ্বাস সে পীরের কাছে যায় দরবার আমরা এটাও দেখেছি যে হিন্দু মুসলমান যৌথ অনেক ট্রেডিশন চালু হয়েছে আমি বেশি কথা বললাম কবির কবিরের পরে নানক দাদু ইত্যাদি উত্তর ভারতের গল্প আছে এমনকি আমাদের বাংলাদেশেও আমরা যারা লালন ফকিরের ভক্ত লালন ফকির হিন্দু না মুসলমান এই তর্ক বড় নয় তার সিগনিফায়ারগুলি দেখেন না কেন কে শব্দগুলি বলছেন লালন ফকির ভারতীয় ঐতিহ্য বাংলার ঐতিহ্য কোনটা ত্যাগ না তিন পাগলে হইল মেলা নদে এসে চৈতে নিতে অদয় এভাবে বলেন আবার একই সাথে তিনি আল্লাহর রসুল এগুলি বলতেও তিনি দ্বিধা করেন না এখানে হচ্ছে পার্থক্য ধরেন আমরা এখন আমি বলি আপনারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এটা আয়োজন করেছেন আমার উচিত আপনাদের প্রতি অকৃতজ্ঞ না হওয়া তবু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান রেখে তার যদি দুটো কথা না বলি কেমন হয় বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি হচ্ছে তিনি বাংলার বাউলদেরকে ভদ্র সমাজের দৃষ্টিতে আনার জন্য প্রবাস এবং অন্যান্য পত্রিকা কয়েকটা ওনাদের গান ছাপিয়েছিলেন কিন্তু উনি ওই যে মনের মুকুর ভাজা মুকুল এবং মুকুর ইত্যাদি রবীন্দ্রনাথ কিছুটা সম্পাদনা করেছেন এই সমস্ত আলোচনা পণ্ডিতরা করেন আমি বলছি যে লালন ফকিরের মধ্যে এই যে যেটা বলা হয় সিনক্রিটিজম আছে কিনা এটা অনেকে তর্ক করছেন একজন उपाधि দিয়েছেন রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ দ্য গ্রেটেস্ট বাউল অফ বেঙ্গল এগুলি বলা যায় কিন্তু আমাদের ভাবতে হবে ইসলাম ধর্ম বাংলাদেশে একমাত্র বিদেশি ধর্ম নয় পার্বত্য লেখিষ ধর্ম এসেছে এখন খ্রিস্ট ধর্ম কেন পূর্ব ভারতে আজকে খ্রিস্ট ধর্ম প্রধান ধর্মে পরিণত হয়েছে কেন নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল এমনকি অসমেরও কেন্দ্রকেন্দ্রে মণিপুর পর্যন্ত আপনার আজকে যেটাকে আমরা পূর্ব ভারতের সাত অঙ্গরাজ্য বলি সেখানে আজকে খ্রিস্ট ধর্মই প্রধান ধর্ম হয়ে উঠছে এটা ভাববার বিষয় বঙ্কিমচন্দ্র যে বলেছিলেন আমাদের কোন বিপাকে আঙুর হয়ে যায় মদ কিভাবে হলো এইটা বোঝার মতো বঙ্কিমী আহ্বান জানিয়েছিলেন আমরা এটা তদন্ত করে দেখি নানা কারণ আছে রিচার্ড ইটনের তত্ত্ব অনুসারে বলা যাচ্ছে কি মানুষ এখানে শুধুমাত্র কৃষিকাজ শেখার জন্য জমির লোভে আমি সহজ করে যদি বলি অথবা যারা ফকিরদের কেরামতিতে মুগ্ধ হয়ে বিস্মিত হয়ে তারা নতুন ধর্ম গ্রহণ করেছে আমি বলছি বাংলাদেশে ইসলাম তো একমাত্র নতুন ধর্ম নয় বৌদ্ধ ধর্ম লোকে গ্রহণ না করুক এখানে নাথ ধর্ম থেকে শুরু করে নানা প্রকারের এই যেগুলিকে কাল্ট বলে এত হয়েছিল কেন এমন আরও আছে যেমন শশীভূষণ দাসগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বই করেছেন গেছেন অবস্কিউর রিলিজিয়াস কাল্টস দেখেন অবস্কিউর রিলিজিয়ান্স এই যে অবস্কিউর শব্দের মধ্যে বোঝা যায় তারা সংখ্যা লঘু অথবা তাদের সম্পর্কে আমরা ভালো জানি না এখানে কোনটা যে অবস্কিউর অবস্কিউরের আসল অর্থ হচ্ছে অন্ধকার তেমনি তিনি যাদের সম্পর্কে আমি কম জানি তারা তো অন্ধকার হবেই এমনকি বাংলাদেশে যারা সিদ্ধ আচার্য সিদ্ধাচার্য এই যে চুরাশি সিদ্ধর গল্প বলি আমি তো অলোকা চট্টোপাধ্যায়ের বই পড়লাম যিনি তিব্বতী থেকে অনুবাদ করেছেন দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের সহধর্মিনী ছিলেন সেই দেখলাম যে এরা যে এই যে লুই পা এরা তো ছিল সাধারণ মানুষের সাথে মিশত বাংলাদেশে এই যে একটা ঐতিহ্য এটাকে কোন রকমের পাত্তা না দিয়ে বাংলা সাহিত্যের যে সমস্ত সাক্ষ্য তাকে কোন রকমের হিসাবে না নিয়ে চট্টগ্রাম অঞ্চলের দুইটা বই পুঁতিকে অবলম্বন করে রিচার রিটন তার বইটা লিখেছেন তার সম্পর্কে আমার শেষ সমালোচনা হলো এই তিনি একটা বিশেষ অঞ্চলের একটা বিশেষ সময়ের ঘটনাকে বাংলাদেশের সমগ্র তথাকথিত মুসলিম আমলের ঘটনা হিসেবে সাধারণীকরণ বা সামান্যিকরণ করেছেন এটা আমি মনে করি বৈজ্ঞানিক রীতিসম্মত হয়নি তদুপরি বাংলাদেশ যে আদৌ সীমান্ত হলো তিনি বলেন এই সীমান্ত কিরকম উনিশশো সাতচল্লিশ সালে রেড ক্লিফ যে লাইনটা করেছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য ওইটাকে ইসলামিক ফ্রন্টিয়ার আপনাদের বিশ্বাস হয় না আমার কথা বলে আমি কেরিক্যাচার করছি কিন্তু আমি নিজে আরো বেশি বিস্মিত হয়েছিলাম যখন এটা প্রথম পড়ি আপনারা সর্বশেষ দেখতে পারেন উনার এই সমস্ত কথা কোথায় আছে আমি একটা প্রবন্ধের নাম আপনাদের বলি সর্বশেষ বেরিয়েছে দুই হাজার বিশ সনে সব্যসাচী ভট্টাচার্য যিনি উপাচার্য ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তার সম্পাদনায় দুই হাজার বিশ্ব নিয়ে করোনার ভিতরে বইয়ের নাম এক কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ মডার্ন বেঙ্গল সতেরোশো থেকে উনিশশো এক নম্বর ভলিউমে সেখানেও রেচার রিটার্নের এসে আছে সেখানে তিনি একই কথাই বলছেন উনিশশো সাতচল্লিশ দেশভাগটা ইসলাম না হলে হতো না তাতে তো হতো না অনেক কিছু মানুষ সৃষ্টি না হতো তাহলে মানুষ মারাই যেত না ওনার বক্তব্য তার মানেটা কি মানেটা হলো এখানে ইসলাম প্রচারের কারণটা উনি বলছেন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিস্ট নট স্পিরিচুয়াল কিছুই নয় কিন্তু আমি এটার সাথে একমত হতে পারছি না বলে আমি বলি তিনি যে একজনের কথা আমি বলেছি আবু মোহাম্মদ হবিবুল আরো বহু লেখক আছে যাদের লেখা আমিও জানি না মমতাজুর রহমান বলে একজন বড় ইতিহাসবিদ আছেন মারা গেছেন উনি ওনার বই হচ্ছে হুসেন সাহিব বেঙ্গল সেটারও অনেকেই সমালোচনা করেছেন আমি শুধু একজনের কথাই বলি এখন তাদের সকলের ছাত্র উনিশশো ছিয়াত্তর সনে আমাদের একজন লেখক শ্রদ্ধেয় সবার না হলেও অন্তত আমার শ্রদ্ধেয় তার নাম হচ্ছে আহমদ সফা যার কথা আমি মাঝে মাঝে বলি উনি ইতিহাসবিদ ছিলেন না উনি ছিলেন সৃষ্টিশীল লেখক যিনি জার্মান কবি গেটের ফার্স্ট অনুবাদ করেছেন এবং যার উপন্যাস আমি এক একটাকে মনে করি স্বর্ণখণ্ড এক একটা উপন্যাস আটটা উপন্যাস উনি তাকে তিনি বলছেন বাঙালি মুসলমানদের সম্পর্কে তার বিখ্যাত প্রবন্ধ যেখানে গালিগালাজি করেছেন এটা পশ্চিমবঙ্গ ছাপা হয়েছিল এই বই সেই বইতে গৌতম নিয়োগে এটার খুব ভালো সমালোচনা করেছিলেন চতুরঙ্গ পত্রিকায় তো সেই বইয়ে সে শেষ উনি বলছেন যারা দেশে বাঙালি মুসলমান হয়েছে তারা বাংলাদেশেরই লোক তারা কথা নয় ওরা হলো বঙ্গের মুসলমান আর হলো বাঙালি মুসলমান তাদের সম্পর্কে সব বলছেন এরা এখনো আদিম অবস্থায় রয়েছে তাদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তাদের যেটা রাজধানী আছে 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 পতাকা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবই ঠিক আছে কিন্তু শুধু কলায় মানে শুধু কথায় চিড়ে ভেজে না তাতে জল কিংবা দুধ না দিলে লালন ফকিরের কথার পুনরাবৃত্তি করেই বলছি উনি বলছেন বাঙালি মুসলমানের মন যে এখনো আদিম অবস্থায় তা বাঙালি হওয়ার জন্য নয় এবং মুসলমান হওয়ার জন্য নয় কারণ বাংলাদেশে একদল প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মনে করেন কি বাংলাদেশের মুসলমানরা যদি মুসলমান না হতো বলে তাদের উন্নতিকে তরতর করে এগিয়ে যেত আমি তাদের বলি ভারতবর্ষের যে এখন তিরিশ কোটিরও বেশি লোক দুবেলা খেতে পায় না ভারতবর্ষে যে শতকরা সত্তর জন লোকের পরিষ্কার পায়খানা নেই এরা কি সবাই মুসলমান এই কথাটা বলতে হবে তারপরে রাহাম সহ বলছেন সুদীর্ঘকাল ব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের উপর একটি গাঢ় মায়া জাল বিস্তৃত হয়ে রয়েছে সজ্ঞানে তার বাইরে সে আসতে পারে না তো আহম বলছেন তার বাঙালি হওয়ার জন্যও নয় মুসলমান হওয়ার জন্যও নয় এটা হয়েছে ঐতিহাসিক পদ্ধতির ধরুন সেই পদ্ধতির নাম কি তার সাবল টার্নি তার অধস্থনতা ইসলাম ধর্ম গ্রহণ করেও সেই অধস্থনতা দূর হয়নি কাজে রোগের গোড়ায় না গিয়ে যদি আপনি উপরের দিকে চিকিৎসা করতে থাকেন সেটা মানসিক যদি শুশ্রূষা লাভ করে থাকেন না এখন আমি আর হিন্দু বর্ণাশ্রম ধর্মের মধ্যে নাই বেরিয়ে এসেছি কিন্তু তাতেই এই শুধু কথাই তো চিড়ি ভেজবে না এবং তিনি যে চাষের উদাহরণ দিয়েছেন তারা জমির মালিক হয়েছে এবং সেই জন্য তাদের এখন আর কোনো সমস্যা নেই একথাও সঠিক নয় এই জন্য বলছি তাই বাঙালি মুসলমান যদি এক পা এগিয়ে আসে তিন পাপ বলছেন না আমি জানি আপনারা অনেকে আমাকে বলে আপনি কি বলেন এখানে আমার কোনো বক্তব্য নাই আমি এখানে বার্তাবহ মাত্র কাজে আপনাদের কাছে আমার শেষ আবেদন বার্তাবহকে গুলি করবেন না আমার কথার অযৌক্তিকতা খণ্ডন করার জন্য আপনাদের জন্য অভুরন্ত অনন্ত সময় রয়েছে কিন্তু বাঙালি মুসলমানের মনের ধরণ ধারণ এবং প্রবণতাগুলো নির্মোহভাবে জানার চেষ্টা করলে এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ হয়তো পাওয়া যেতে পারে আমসবা বলেছেন এটা উনি লিখেছেন উনিশশো কখন যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং বাংলাদেশে কেউ কেউ যাকে জাতির পিতা বলেন তার হত্যাকাণ্ডের পরে পঁচাত্তরের অগস্ট মাসে হত্যাকাণ্ড হয়েছে এবং রাষ্ট্র হয়েছে উনি এটা ছিয়াত্তরের জানুয়ারিতে এটা লিখেছেন এবং ফেব্রুয়ারি মাসে এটা সমকাল পত্রিকা চাপা হয়েছে সমকাল ছিল বাংলাদেশের তখন অতি সম্মানিত সাহিত্য পত্রিকা এর সম্পাদক ছিলেন কবি সেকান্দার আবু জাফর সেই পত্রিকা আহমদ সাহেব লিখে জানিয়েছিলেন যে যে এই রাষ্ট্র অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে বাংলাদেশে নানা সম্প্রদায় আছে নানা জাতি আছে রাষ্ট্র যেতে অস্বীকার করুক আহমদ সাহেব অস্বীকার করতেন না তার মধ্যে সংখ্যায় মুসলমান যারা হয়েছেন তারা একই কিন্তু তাদের কোনো জাতিগত কোনো ভেদ নেই প্রতিবেশী হিন্দু কিংবা অন্যদের সাথে কিন্তু তারপরেও তাদের যে ঐতিহাসিক সমস্যা সে তিনি তুলে ধরেছেন রিচার্ড ইটনের মধ্যে দেখলাম তিনি তা হামসোয়া পড়তে পারেন না আমি বলছি তিনি বাংলা আমার চেয়েও ভালো জানেন কিন্তু তিনি আবু মোহাম্মদ হবিবুল্লাহ পড়তে পারেন না তার সমস্ত বইয়ের মধ্যে আপনি দেখবেন একটি বাংলা বইয়ের রেফারেন্স নাই তিনি শুধু যেটা সমালোচনা করেছেন সেটা হচ্ছে কি অসীম রায়কে অসীম রায় হচ্ছে আমাদের পূর্ববঙ্গের ময়মনসিংহের লোক পশ্চিমবঙ্গে যাওয়ার পরে তিনি এখন অস্ট্রেলিয়ায় বোধ স্থিত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি তার বইয়ের ভূমিকাতে খুব আমন্ত্রণ লিখছে আমি ছোটবেলা থেকে বোঝার চেষ্টা করেছি কি করে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হলো কিন্তু চেষ্টা করলে তো হবে না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কাজ করেছেন আব্দুল করিম সাহিত্য সেগুলির কিছু কিছু উনি ব্যবহার করেছেন খুব একটা পদ্ধতিগত ভাবে করতে পারেন না সেটা স্বতন্ত্র সমালোচনা আমি করবো না এখন যা করেছেন তা অনেক তাতে তিনি দেখিয়েছেন ইসলাম দুই প্রকারের এদেশে বড়লোকের ইসলাম আর গরিবের ইসলাম মন্দ লাগে না কিন্তু রিচার্ড বলছেন এটা সঠিক নয় ইসলাম তিন প্রকারের প্রথম যুগে ইসলাম ছিল হিন্দু দেবদেবীর পাশাপাশি করেছিল এটা কি হিন্দু দেবদেবীকে এখন ফেলে দাও আমাদের দেবদেবীকে প্রতিষ্ঠা করো এইটাই পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দী উনি বলছেন যে হজে যাওয়ার সুযোগ যখন তৈরি হলো ইংরেজ আমলই হচ্ছে সমস্ত আমাদের মুক্তির সোপান ইংরেজরা কি করলেন তারা স্টিম ইঞ্জিনের ব্যবস্থা করলেন মানুষ দলে দলে হজে যাওয়া শুরু করলো এবং এই স্টিম ইঞ্জিনে করে হজে যেতে পারার ফলে আরব দেশের খবর বাংলাদেশে চলে আসলো এইটা দিয়ে আমি করি এটা ঐতিহাসিক তথ্য নয় আরব দেশের মানুষ আগেও গিয়েছে স্টিম ইঞ্জিনে চড়ে যাওয়ার আগেও মানুষ গিয়েছে যেমন আবু মোহাম্মদ হবিবুল্লাহ লেখা যারা পড়বেন তারা দেখবেন যে বাংলার স্বাধীন সুলতান আমলে বাংলাদেশের সুলতানরা চিঠি লিখেছে পারস্যের শাখে পারসের যারা মানে প্রধান ছিলেন কি লিখেছে যে আমাদের এখানে আপনি একজন গিয়াস উদ্দিন আজম সার সময় যেটি লিখেছেন যে কবি হাফিজের লাইন কবিতা লিখে পাঠিয়েছেন আপনার সাথে আমি ডিপ্লোম্যাটিক সম্পর্ক করতে চীন থেকে অনেক প্রতিনিধি এসেছে কাজে বাংলাদেশ একেবারে প্রান্তীয় ছিল সব চিরকাল এই কথা মোটেও সত্য নয় আর অনেকে খেয়াল করেন না মৌর্য সাম্রাজ্যের কেন্দ্র তো বাংলাদেশেই ছিল মানে বৃহত্তর বাংলাদেশেই ছিল এবং এই যে আপনার পালদের এটা কিন্তু বাংলার নয় এটা একটা সাম্রাজ্য ভারতের সম্পর্কে ইতিহাস সম্পর্কে অনেক বেশি জ্ঞান নিয়ে রিচার্ড রিটন সাহেব গবেষণা শুরু করেছেন ফলে হয়েছে কি উনি মুঘল আমলটাকেই একমাত্র আমল মনে করেছেন এটা মারাত্মক ব্যাপার আমি একটা আপনার ব্যক্তিগত তথ্য দেই আমার পিতামহ উনি বহুবার হজ করেছেন এবং তিনি বহুবার ইড এডেনে গেছেন গড়ার জন্য এবং ইংরেজদের জাহাজের জন্য নয় আমাদের এই বংশের মধ্যে আছে মানুষ ষোলো শতাব্দী থেকে হজ করতে যায় কিন্তু হ্যাঁ যন্ত্র হলে এখন বিমানের ফলে আপনি ছয় ঘন্টায় তিন ঘন্টায় পৌঁছতে পারেন সে তো স্বতন্ত্র টেকনোলজি তো মাহাত্ম আছে উনি বলেন মানুষ ইসলাম সঙ্গে জানত না সেই জন্য এখানে যাতা প্রচার করে উনবিংশ শতাব্দীতে যে সমস্ত শিক্ষিত লোক আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি মৌলানা কারামত আলী উনি কে উনি হলেন জৌনপুরের লোক ভারতবর্ষের জৌনপুরী সঙ্গীতের যেমন ঘরানা বলে ওনাকে ইংরেজরাই বাংলাদেশে নিয়ে এসেছিলেন ওনার কবর এখন রংপুরে কারণ আঠারোশো সত্তরে উনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন উনি কে বালাকোটে যিনি শহীদ হয়েছিলেন যুদ্ধ করে শিখদের সাথে তার নাম সৈয়দ আহমদ ব্যারেলবি তার শিষ্য ছিলেন কিন্তু বাংলাদেশে এসে তিনি ফরাজি আন্দোলনের বিরোধিতা করেছেন উনি বললেন যে কি তর্ক মুসলমানদের তর্ক ছিল যে ইংরেজ আমলে আমাদের শুক্রবারে জুমান নামাজ আদায় করা কি বিধিসম্মত হবে জায়েজ হবে না হবে না কারামোত আলী ইংরেজদের পক্ষ হয়ে রায় দিয়েছিলেন ইংরেজ আমলে ইংরেজরা যেহেতু আমাদের উপাসনায় কোথাও বাধা দিচ্ছে না সুতরাং আমাদের শুক্রবারে জুমার পড়া উচিত আপনারা অনুসরণ করবেন না নোয়াখালী এবং যে সমস্ত দ্বীপে আমি জন্মেছি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আমি তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের লোক সেখানে উনি গিয়েছেন তিনি পরে সমাহিত হয়েছেন তিনি এক তিনটা নৌকা নিয়ে যেতেন নৌকার বাহিনী ছিল তার একটা নৌকাতে তার পরিবারকে রাখতেন আরেকটা তার শিষ্য সমতা ছিলেন আরে তিনি কারামত আলীর একজন চতুর্থ বংশ পঞ্চবং হচ্ছে অধ্যাপক তাজুল ইসলাম হাসমি যিনি এখন ক্যানাডায় থাকেন এবং আপনারা ইউটিউবে দেখবেন তিনি আবুল তাবুল বকেন কিন্তু যাই বকুন না কেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন পরে উনি সিঙ্গাপুর ইত্যাদি ঘুরে এখন ক্যানাডায় স্থিত হয়েছেন এই হচ্ছে আমার বলার শেষ আমি এই বলেই সমাপ্ত করব রিচার্ড ইটনের বই থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু তার বই থেকে অনেক কিছু না ভুললে আমাদের গবেষণা অগ্রসর হবে না এই জন্য আমি এটা নাম দিয়েছি ইংরেজিতে নাম দিয়েছি নিউ ভিউ অফ দ্য বেঙ্গলি মুসলিমস হ্যাঁ অন সাম আসপেক্টস অব রিচার্ড ফ্রন্টিয়ার থিসিস বাংলা এটা অনুবাদটি বই করতে পারিনি কারণ আমরা তো আনফর্চুনেটলি এখন ইংরেজদেরই এই শিষ্য আমি ইংরেজি পড়ে বাংলায় লিখেছি যে যে মার্কিন প্রাচ্যবিদ্যা এবং বাঙালি মুসলমান আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ এখানে আমি শেষ আছেন কি আমি শেষ করলাম এখন আপনি যদি কোনো মানে প্রশ্ন পাঠান আমি চেষ্টা করবো এখনো আমি মানে অনেকেই তাদের তারা শুনছেন এবং তাদের ভালো লাগছে জানাচ্ছেন কিন্তু সেভাবেই প্রশ্ন যাকে বলা যায় সেরকম যদি জান হ্যাঁ হদ্দ বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমার দু একটা কথা হয়েছিল বোধ হয় যখন আমার আপনি বিষয়টা নিয়ে বলছেন যে এরকম একটা নাম দিচ্ছেন তো তখন আমি এটা বলেছিলাম যে সালহাদ পারমান্টো সেই সেখান থেকে সেই সারহাদের কথাটাও তখন আপনি বলেছিলেন ঠিকই তো আসলে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে রিচার্ড ইটনের বইটা আমার ব্যক্তিগতভাবে পড়ার আগ্রহ তৈরি হলো কিন্তু আমার পড়া নেই তো সেই জায়গাটা জানা থাকলে আরো নিশ্চয়ই আপনার যে প্রতিপাদ্য সেটা বুঝতে সুবিধা হতো আমার একটা কৌতূহল হচ্ছে অনেকগুলোই হচ্ছে তার মধ্যে প্রথমটা বলি সেটা হচ্ছে যে মানে এই যে পুরো মানে প্রকল্পটা দাঁড় করানো হয়েছে এখানে চৈতন্যদেবের কোথাও উল্লেখ আছে কি মানে সেটা আমি এটা ভালো কথা উনি উল্লেখ করেননি কিন্তু উল্লেখ করেছেন কিন্তু মানে অগৌণ ভাবে আচ্ছা চৈতন্য সময়টা দেখতে হবে কখন এটা হলো হোসেন শাহী আমলে হ্যাঁ হোসেন শাহের আমলে এইটার উপর সবচেয়ে ভালো বই লিখেছেন মমতাজুর রহমান তরফদার এম আর তরফদার বলে হোসেন শাহী বেঙ্গল এটা উনিশশো পঁয়ষট্টি সনে বেরিয়েছে এই বইয়ের বাংলা অনুবাদ হয়েছে হোসেন শাহী বাংলা বলে রাখি আমাদের একটা সমস্যা হচ্ছে কি পশ্চিমবঙ্গের সাথে আমাদের যোগাযোগটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি আমি কাজে আপনাকে দেবী দিয়ে বলতে পারছে না যে আপনাদের ওখানে বই আছে লাইব্রেরিতে খুঁজলে পাবেন উনি সেখানে দেখিয়েছেন যে চৈতন্য দেবের সময় চৈতন্যদেবের সাথে ধরেন নানকের পার্থক্য কি চৈতুন্নদেবের সাথে দাদু বা কবিরের পার্থক্য কি আপনি চিন্তা করেন চৈতন্যদেব দেখলেন যে তখন লোক আমাদের এইটন সাহেব বলছেন তখন লোকে মোটেও ইসলাম ধর্ম গ্রহণ করছিল না কিন্তু চৈতন্যদেবের সাক্ষ্যই প্রমাণ করে লোকে ধর্মান্তরিত হচ্ছিল তিনি সেটাকে ঠেকাবার জন্যে তিনি দুই ধরনের প্রভাব বিস্তার করেছেন মার্কিন দেশে আর বহু পণ্ডিত আছেন মার্শাল হட்சন বলে এক পণ্ডিত আছেন যা আল্লাহর আমি বলছি মার্শাল বিশ্বাস করেন কোটিন না মার্শাল এম এ আর এস এইচ এ ডবল এল জি ডট এস ডট হட்சন বানান করো কোটিন এইচ ও ডি জি এস ওয়ান হட்சন উনি বলছেন যে ইসলাম দুভাবে প্রভাব বিস্তার করেছে ভারতবর্ষে একটা যে সরাসরি প্রভাব বিস্তার সেটা কি ইসলামের প্রভাবে ভারতে নতুন করে হিন্দু ধর্মের মধ্যে যে নিহিত মনোথিজম ছিল একেশ্বরবাদ ছিল সেটা জাগ্রত হয়েছে সেটা কি কিচার্য থেকে শুরু করে পর্যন্ত এটা দীর্ঘ ইতিহাস বলা যাবে না ভক্তি আন্দোলনের সূত্রপাত অনেকে জানেন যে ভক্তি আন্দোলন সুফিদের প্রভাবিত করেছে এই যে আমাদের যোগ ধর্ম এটা ইসলামের সুফিদের মধ্যে প্রবেশ করেছে উভয় ধর্মের মধ্যে অনেক ধরনের দেনা আদান প্রদান হয়েছে আমি সেই কথা না গিয়ে চৈতন্যদেব ফিরে আসি চৈতন্যদেব কিন্তু মানুষকে বলেছেন ভগবানকে পাবার বহু রাস্তার মধ্যে ভক্তি মার্গ একটা বটে গীতার যে অংশের বলা হয়েছে আপনি জ্ঞান কর্মযোগে না পেলে ভক্তিযোগে ঈশ্বরকে পেতে পারেন এটা কৃষ্ণের উপদেশে আছে সেইটাই যদি বড় উপদেশ হয়ে থাকে চৈতন্যদেব দেব বলেছেন মানুষের মধ্যে জাতিভেদটাকে তিনি উপেক্ষা করেছেন বা কম গুরুত্ব দিয়েছেন কিন্তু সেটাকে তিনি বাতিল ঘোষণা করেননি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন ধরেন কবির অথবা নানক এরা জাতিবেদের বিরুদ্ধে এক ধরনের বলতে পারেন যুদ্ধ ঘোষণা করেছেন চৈতন্যদেবেরটা ছিল সেই নয় ইনি বলছেন নাকি মানব ধর্ম ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে গেলে ঈশ্বরকে পাওয়ার যদি ভালোবাসাই পথ হয় তাহলে এই জাতিভেদটা গুরুত্বপূর্ণ থাকবে না আমি এখানে ওনাকে বলবো রিফর্মিস্ট সংস্কারবাদী তো সেই জন্য চৈতন্য আমলেও কাজীদের সাথে তার বিরোধ হয়েছে আমরা জানি এবং বিভিন্ন জায়গায় আছে আপনি এর পরে অন্য বই তো যান ধরেন শূন্য পুরাণ সেখানে যে নিরঞ্জনের রুশমা বলে যে অংশ আছে সেখানে দেখা যায় যে বিরোধটা হয়েছে ব্রাহ্মণদের সাথে বৌদ্ধদের তো এই নানা রকম আমি তো পুরো জিনিসটা একসাথে আলোচনা এখন করবো না এটা অন্য একটা আলোচনা করতে হবে অর্থাৎ বাংলা সাহিত্যের আদি দিকে যখন আপনি যাবেন আপনি নিরঞ্জনের রুসমাই বলেন শূন্য পুরাণ বলেন অথবা শেখ শুভদয়া বলেন সেখানে নানা রকমের এভিডেন্স আছে দেখা যাচ্ছে দুটো সমাজ পাশাপাশি থাকলে তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল এটা বলারও যেমন দরকার নেই তারা সবসময় ঝগড়া জাগড়ি করে কাটাকাটি করছিল তা বলা যায় না আমি দুর্ভাগ্যের কথাই বলি আপনাকে রমেশচন্দ্র মজুমদার অনেক বই লিখেছেন স্ট্রাগল ফর ফ্রিডম থেকে শুরু করে তার পরিষ্কার বক্তৃতায় তিনি বলেছেন শুধু কমলা লেকচারে নয় অন্য সমস্ত বই দেখাচ্ছে কি হিন্দু মুসলমানের মারামারি দুটো আলাদা জলচল সম্প্রদায় আদিত থেকেই ছিল অন্তেও ছিল এবং শেষ পর্যন্ত থাকবে এরকম হচ্ছে ওনার মনোভাব কিন্তু এইটা সবসময় ইতিহাস সমর্থিত নয় অনেক জায়গায় কোঅপারেশনও ছিল আমি পুরাতর্ক না করে বলি চৈতন্যদেবের সময় ইসলাম ধর্ম প্রচারটা ব্যাপক হয় নাই কারণ যারা বিদেশি মুসলমান এসেছিলেন গৌড় এবং পান্ডুয়াতে যারা আছে শহর কেন্দ্র করে তারা কিন্তু একটা আলাদা সমাজ হয়ে থাকতো আর বাংলাদেশের অন্তর্জ শ্রেণীর নানা পেশার লোকজন যারা যেমন ধরেন যারা ছুতার কামার কুমার রাজমিস্ত্রি যারা এরা ইসলাম ধর্ম গ্রহণ করলেও স্বাগত অভিজাত শ্রেণী যাদেরকে আশ্রাব বলা হতো তাদের মধ্যে তারা জায়গা পায়নি সুতরাং চৈতন্যবেদ যে আন্দোলন আমি পরবর্তীকালে শব্দ ব্যবহার করছি বলে গালি দেবেন না সে শুদ্ধি আন্দোলন করেছিল অর্থাৎ যারা হিন্দু ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে তারা ফেরত আসতে পারবে এখন যে শুদ্ধি আন্দোলন স্বামী শুদ্ধি আন্দোলন নয় এটা শুদ্ধি আর সংগঠন নয় কিন্তু উনিও শুদ্ধি করেছেন আমি যদি বিরোধ না দেখি তাহলে আমি করবো কেন কিন্তু তিনি যে পথ নিয়েছিলেন এই যে নাম সংকীর্তন এবং ভক্তির মাধ্যমে পাগল হয়ে যাওয়া যেটাকে লালন ফকির পূর্ণ সমর্থন করেছেন চৈতে নিতে অদৈ যে তিন পাগলে হইল মেলা আমি একবার এক বক্তিতে বলেছিলাম চৈতন্য তো আমাদের সিলেটের লোক তিনি নদিয়া এসেছিলেন নদিয়া থেকে তিনি উৎকলের দিকে চলে গেছেন ধরেন এই বলে লোকে বলে যে না না আপনি এটা কোথায় পাইলেন আসলে পাইতে হয় না এটা আমাদের লোক প্রবাদ যে চৈতন্যের বাবা সিলেটে ছিলেন সুতরাং তিনি সিলেটের লোক বলে আমরা তো দাবি করবই আমাদের একটু আঞ্চলিকতা তো থাকবেই তো যা আমাদের চৈতন্য ছিলেন বড় মানুষ তার যে আন্দোলন এটা ইসলামের রেসপন্স কি ধরনের রেসপন্স এটা হচ্ছে ডাইরেক্ট রেসপন্স অর্থাৎ ইসলামের যা কিছু ভালো জিনিস সেটা যদি আমার মধ্যেই থাকে তাহলে ইসলাম নেওয়ার দরকারটা কি কিন্তু ইসলামের আর একটা ইনডাইরেক্ট অপ প্রভাব আছে আমি উল্টা করে বলছিল ইনডাইরেক্ট মানে কি বহু লোক কিন্তু তারপরে তলে তলে মুসলমান হয়েছে কি করে যে হলো এটাকে একদিনে হয়েছে একটা বড় তর্কের বিষয় হচ্ছে বাংলাদেশের একজন পন্ডিত আছেন আকবর আলী খান উনি একটা বই লিখেছেন ডিসকাভারি অব বাংলাদেশ নামে ইংরেজিতে তো একটা বই লিখেছেন উনি বাংলা ইসলাম প্রচারের সাফল্য একটি ঐতিহাসিক পর্যালোচনা সেখানে তিনি দেখাচ্ছেন বাংলাদেশের গ্রুপ কনভারশন হয়নি যেমন পাঞ্জাবে হয়েছে একটা দলের একজন সর্দার করেছে গোটা ট্রাইব ধর্মান্তরিত হয়েছে বাংলাদেশে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে বাংলাদেশে আমি এটার সাথে পুরোপুরি একমত হতে পারবো না যেটা আমার ধারণা তাহলে কোনো কোনো গ্রাম পুরোপুরি মুসলমান গ্রাম হয়ে যায় মানে এক প্রান্তে হিন্দু গ্রাম আরেক এক প্রান্তে মুসলিম গ্রাম এই ভাগগুলো হলো কীভাবে এই জিনিসগুলো গবেষণা সাপেক্ষ যেটা আমি এ ব্যাপারে কোনো মত দেবো না আমার ধারণা তিন চারশো বছর ধরে বা পাঁচশো বছর ধরে যখন এটা ধর্মান্তর প্রক্রিয়া চলে তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে যার ফলে সংখ্যাগরিষ্ঠ লোক তাদের ধর্ম পরিবর্তন করে যে ভারতের অন্য অঞ্চলে তো করেনি সাধারণ ব্যাখ্যা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যেখানে সামাজিক সংগঠন শক্ত ছিল ব্রাহ্মণদের সেখানে মানুষকে জল করে দেওয়া হতো আপনি যদি একলা ধর্মান্তরিত হন তাহলে আপনাকে একেবারে জলাচল করে গ্রামের বের করে দেবে তাহলে আপনি যদি একজন পীর বা মুসিদের ভক্ত হন যেমন দেখা যায় আপনি ওখানে গিয়া নিজামুদ্দিনে বসে থাকেন আপনি আজমিরে গিয়ে বসে থাকেন মানে ভক্তি নিবেদন করেন কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেন না এটা ভারতে প্রচুর দেখা যায় পাঞ্জাবেও দেখা গেছে আপনি সপরিবারে গিয়ে কোন একটা আশীর্বাদের জন্য একজন একজন দরবারে গেলেন গেলেন এখন দিল্লিতে হিন্দু মুসলমান যায় কিন্তু কিন্তু আপনি আপনি গ্রহণ না যদি আপনি সুবিধা পান বাংলাদেশে গ্রামে দেখা যাচ্ছে যেগুলো নিম্নাঞ্চলের ভাটের গ্রাম সেখানে লোক অনেক বেশি ইসলাম গ্রহণ করেছে ঐতিহাসিক পর্যায়ে কিন্তু রাষ্ট্র তাকে চাপ দিয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না ইটন যেটা বলছেন রাষ্ট্র যারা নতুন আবাদ করবে জঙ্গল কাটবে এবং দেবে তাদেরকে জমি দিয়েছে বিনা দিয়েছে সেই জন্য তারা কিছু শ্রমিক কর্মী নিয়ে গেছে এবং তাদেরকে তারা যে উপকারটা করেছে তাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ তারা ইসলাম গ্রহণ করেছে এরকম ব্যাখ্য একটা উনি দিয়েছেন আমার বক্তব্য যে চৈতন্য দেবের সময়টা খেয়াল করুন এটা হলো পঞ্চদশ ষোলো শতাব্দী সেই সময় অর্থ মুঘল আমলের অন্ত একশো বছর আগে তাই না এই সেই সময় ইসলাম গ্রহণের প্রবণতা নিশ্চয় দেখা দিয়েছিল যার কারণে বুঝতে পেরেছিলেন যে আমাদের অন্তত নিম্ন বর্ণের হিন্দুদেরকে আমরা হিন্দুদের প্রধান ধর্মের করে তুলি এখনো তো এটাই চলছে ভারতবর্ষের মানে সর্বশেষ ইতিহাস যদি আপনি আলোচনা করেন বর্তমান পর্যায়েও এই যে যেটাকে ইংরেজরা ঘোষণা করলো শেডিউল কাস্ট এটা কি এটা সর্বশেষ তারা উনিশশো ছত্রিশ সন পর্যন্ত এসছে ঘোষণা করার জন্য ভারতে শেডিউল কাস্ট জিনিসটা বের করলে তো তারা এই আপনার যখন এই লোকগণনা বা সেন্সার শুরু করলো কিন্তু তার মানে কি আগে শিডিউল কাস্ট ছিল না এই অন্তর্জ শ্রেণী ছিল না ছিলই রিচার্ড ইটনের বক্তব্যের সমালোচনা করতে গিয়ে আমি দু একটা কথা বলেছি যে তার যে কথাগুলি আমার কাছে মনে হয়েছে অযৌক্তিক একটা হলো বাংলাদেশকে চিরকালীন পাণ্ডব বর্চিত দেশ ঘোষণা করা এটা এক ধরনের আমি মানে ঐতিহ্য মানে প্রচুর প্রাচীন ইতিহাসও সমতটের কথা পাওয়া যায় যেটা ব্রহ্মপুত্রের মোহনা

আধিপত্য ছিল উত্তর ভারতে সেই সময় তো সেটা কথাটা হচ্ছে যে আমি গুপ্ত সাম্রাজ্যের কেন্দ্র যদি আমরা পাটলিপুত্র আধুনিক পাটনার কাছাকাছি ধরেন সেখান থেকে মানে সেখান থেকে বঙ্গদেশে আসার পথ কি ছিল আমি তো দেখতে পাচ্ছি যেটাকে আমরা এখন উয়ারি বটেশ্বর বলছি নরসিংহীতে ঢাকা জেলার বৃহত্তর আছে সেইখানে একটি গ্রাম সেখানে কমপক্ষে দু হাজার বছরের পুরাতন সেখানে যে অনেকগুলো রূপার মুদ্র পাওয়া গেছে আজকে উনিশশো তিরিশের দশক থেকেই কিন্তু লোক এগুলিকে পাত্তা দেয় নাই সরকারি ভাবে খনন কার্য হয় নাই একজন হাই স্কুল শিক্ষক নাম হচ্ছে হাবিবুল্লাহ পাঠান উনি এগুলি সংগ্রহ করতেন দিলীপ চক্রবর্তীরা গিয়ে তা এগুলি দেখেছেন এখন এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খনন করতেছেন গত বছর ধরে অনেক জিনিস আবিষ্কৃত হয়েছে আমি আমি বিশেষজ্ঞ তাতে দেখা যাচ্ছে যে এখানে সাম্রাজ্যের প্রভাব ছিল এবং আর পূর্ব সমতটে আপনার এই যে চন্দ্র বংশ আর বর্মন বংশ এদের আধিপত্য ছিল এবং এখানে বৌদ্ধ ধর্মের কেন্দ্র ছিল তো সেইগুলিকে অস্বীকার করলে তো পূর্ববঙ্গকে আপনি একটা পাণ্ডবর্চিত দেশ চিরকালই বলতে পারেন

এইটা হচ্ছে প্রাচীন বা এইটা হচ্ছে ব্রাহ্মণ্য কেন্দ্রের সর্বশেষ ঠিকানা আমাদের লক্ষণ সেন পালিয়ে এসেছিলেন বলেন যে তিনি সোনারগাঁ এসেছিলেন কি এই সোনারগাঁ কি ঢাকার বর্তমান সোনারগাঁ নারায়ণগঞ্জের নাকি আর অন্য কোন শহর সেই তর্ক আছে কিন্তু পরিষ্কার যে পূর্ববঙ্গের কেন্দ্র ছিল বিক্রমপুর এবং বিক্রমপুরই ছিল অতি শ্রীগঞ্জ দীপঙ্করের তিনি তো এক হাজার বছর আগের লোক কাজে অর্থাৎ একজন ইংরেজ সাহেব যখন আমাদের নতুন ইতিহাস পড়েন তিনি ফারসি শিখেছেন একটু বাংলা শিখেছেন তিনি যা বলেন তা মেনে না নিয়ে আমাদের উচিত এটাকে উপযুক্ত শ্রদ্ধা নিবেদন সহকারে শ্রদ্ধারগো সহ সমালোচনা করা আমি সেটাই করার চেষ্টা করছি এটা কি আপনি নিও ওরিয়েন্টালিজম বলবেন বলতে পারেন নিও শব্দটি আপনার পছন্দ আপনি লাগাইতে পারেন নিউ বলতে পারেন ওনি বলবেন না পোস্ট ওরিয়েন্টালিজম নিউ কলোনিয়ালিজম বলি ওরিয়েন্টালিজম দুরকম যখন আপনার ওরিয়েন্ট কে আপনি মনে করেছিলেন চিরকালই আলাদা দি ইস্ট ইজ ইস্ট ওয়েস্ট ইজ ওয়েস্ট দি টুইন নেভার এর এই কবিতা করে বলতো তো অর্থাৎ মানে প্রাচ্যের লোকগুলোর চরিত্রই আলাদা কিন্তু আসলে পৃথিবীর সব দেশের মানুষেরই ভালোবাসা বেদনা এক একরকমেরই এটা বললে বলে তুমি সাইদ খুব বেশি মাত্রায় বলেছেন প্রাচ্য এই রকম প্রাচ্য রকম প্রাচ্য রহস্যময় পার প্রাচ্য সাইদ তো বলেন না সাইদ দেখিয়েছেন পাশ্চাত্যের পণ্ডিতরা এগুলি বলেন সাইদ এগুলি সমালোচনা করেছেন সাইদের আপনি সাইদের বক্তব্যকে তার বক্তব্য মনে করেন না এটা হলো সাইটেশন যেমন আজকে আমার বক্তৃতা শতকরা পঁচানব্বই ভাগে আমি শুধু রিচার্ড রিটনের কথাই বলেছি আমার কথা বেশি কিছু বলিনি আমার কথা বলার আগে তো বলতে হবে যে আমি কি বলতে চাইছি কেন বলছি যাতে বলে পটভূমি তো বলতে হবে সাইদের বই আমি দুঃখের সাথে বলছি প্রথম সংস্করণে কোনো উপশিরোনাম ছিল না কিন্তু পরে উনি টের পেলেন লোকে বোঝে না এই বই যখন বের হয় উনিশশো সাতাত্তর আটাত্তর সনে তখন কোনো উপশিরোনাম ছিল না বইয়ের নাম ছিল শুধু ওরিয়েন্টালিজম পরে যখন দ্বিতীয় তৃতীয় সংস্করণের সময় একটা শিরোনাম দিলেন দি ওয়েস্টার্ন কনসেপশন অব ওরিয়েন্ট ওয়েস্টার্ন ওরিয়েন্ট দিতে হলো কি জন্য এই জানেন আপনাদের আমি এখন কথা বলে সব জায়গায় আমার শত্রু বেড়ে যায় আপনি দু একটা হয়তো বাড়িয়ে দিচ্ছেন যেমন ইরফান হাবিবকে ভারতবর্ষের সবাই সম্মান করে আলিগড়ের মহাপ্রফেসর তাই না আমি দেখলাম তো উনি তো অ্যাডভার্সাইড বোঝেনি না এখন এখন যখন সিপিএম এর যত লোক আছে পশ্চিমবঙ্গে আজকে সিপিএম দুর্বল হয়েছে কিন্তু সব জায়গাতে দুর্বল হয় না তারা তো সময় গলা টিপে ধরবে যে ইরফান হাবিব কিছু জানে না আপনি সব জানেন বিপদের নেই ইরফান হাবিব আমি তার লিখিত প্রবন্ধ আছে সোশ্যাল সায়েন্টিস্ট পত্রিকায় বেরিয়েছে কেরালা থেকে যেটা বের হয় সিপিএম এর ঘরানার পত্রিকা সেখানে দেখেন দুই হাজার নয় উনি লিখেছেন ক্রিটিক্যাল রিমার্কস অন অ্যাডওয়ার্ড সাইড সেখানে দেখি ইট নট শো দ্যাট হি আন্ডারস্ট্যান্ডস এ বিট অফ ইট তার চেয়ে বরং এম আতার আলী আলিগড়ের আরেক প্রফেসর ইতিহাসে উনি অনেক বেশি সেন্সিবল উনি বলছেন না অ্যাডওয়ার্ড সাইদের কথা ঠিক আছে তবে তা যেন আমরা এটা না করি যে পাশ্চাত্যের লোকেরা প্রাচ্য সময় কোনো গবেষণা করতে পারবে না অবশ্যই পারবে সব পাশ্চাত্যের লোক আমরা বলি প্রাচ্যকে ঘৃণা করে তাতে আমি বলছি না সব লোক তো রেসিস নয় কিন্তু পাশ্চাত্যে শত শত রেসিস্ট আছে কতগুলো আছে কনসাস আর কতগুলো আনকনসাস আমি রেচার রিটার্নকে কনসাস বলবো না কিন্তু আনকনসাস রেসিস আমার তার একটা কথা না বলে তাহলে আপনি আমাকে ভুল বুঝুন উনি কি বলছেন আপনি বোঝেন আমি এটা দিয়ে শেষ করতে চাই আপনাদেরও সময় যাচ্ছে বেশি কথা কথা যত কম বলি ততই আমার মঙ্গল না 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 আমি আমারও মানে সবাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটাই বলছে কিন্তু কোনো প্রশ্ন পাইনি না প্রশ্ন আসার দরকারও নাই কারণ এটা নয় আচ্ছা এক জায়গায় উনি বলছেন পূর্ব বাংলার লোকেরা আত্মমর্যাদার জন্যে সামাজিক ন্যায় বিচারের জন্য অথবা মানুষের মানুষের সমতার দাবিতে যেহেতু হিন্দু সমাজের বর্ণভেদ প্রথাকে সকলে জানেন এটা মানুষের মধ্যে জল অচল অবস্থা তৈরি করে দেয় বিশেষ করে এদের ছুলে খাওয়া যাবে না কেন রবীন্দ্রনাথ এগুলো চন্ডালিকে এখনো যে আমরা রোমান্টিক করে পড়তেছি জল ও জল দাও বলে তো এইটা কি রবীন্দ্রনাথ এগুলো হচ্ছে পুরনো কথা বাসিকতাকে ইতিহাসের কিন্তু আবৃত্ত করতেছেন অর্থাৎ তুমি তো তোমার পানি দিলে তো আমি খাইতে পারো ও ও তো চন্ডালিনির ছুঁয়ে না এটা তো ভারতীয় বাস্তবতার একটা রবীন্দ্রনাথ আইডিয়ালাইজ ফর্ম করেছেন এটা আমি বলি দেখেন উনিশশো পঁচাশি সনে লেখা তার প্রবন্ধে এবং তার বই তো আছে তার বইয়ের একশো সতেরো পৃষ্ঠায় দেখবেন আর প্রবন্ধ যেটা পড়ছে তার একশো দশ পৃষ্ঠায় আমি বলছি আর উই টু অ্যাসিউম দ্যাট বিফোর পজেস্ট as though they were familiar with the writings of Rousseau or Jefferson. Some innate notion of the fundamental equality of all men denied them by an oppressive Brahmanical tyranny. আমাদের Amadir Keta Dhorini Te Habe J. Musulman de Shangsrobe Ashbar Age Bharatir Ochut Shamprodaya Lokera Genova Tara যার যাক এবং টমাস জেফারসনের লেখা পড়েছেন তেমন ভাবে তারা জানতেন যে মানব জাতির মধ্যে সকলেই সমান অর্থাৎ রুসু কিংবা জেফারসন জেফারসন একজন দাস ব্যবসায়ী ছিলেন তিনি মার্কিন দেশের চতুর্থ প্রেসিডেন্ট তো তিনি বলতে যে তাদের লেখাতে সাম্য প্রচার করেছে কাদের সাম্য সাদা লোকের সাম্য প্রচার করেছে কালোদের সাম্য প্রচার করে নাই মার্কিনদের স্বাধীন হওয়ার পর একশো বছর তো দাস প্রদাস এখানে অক্ষুন্ন ছিল আইনগতভাবে সিভিল ওয়ার পর্যন্ত আমি সেই কথা যাচ্ছি না রুসু কিংবা জ্যাফার্সনের লেখা এই কথাটা তার লাইট মোটিভের মতো বারবার উদ্ধৃত করেছেন তিনি আমি তো দেখালাম তিনি এই বইতে উদ্ধৃত করেছেন এই জায়গায় এটা হলো তার লেখা এই প্রবন্ধের নাম হচ্ছে আপনার অ্যাপ্রোচেস আমি এটা বলি টু কনভার্শন ইন ইন্ডিয়া এই বইতে তিনি এই তর্কটা করছেন আর উই টু আসুম দ্যাট বিফর দেয়ার কন্টাক্ট উইথ মুসলিমস দে আনটাচেবলস অফ ইন্ডিয়া পজেসড আস দো দে ওর ফ্যামিলি রাইডিং শফ রুসু অর জে ফার্সন সাম ইনাইট নোশন অফ দ্য ফান্ডামেন্টাল ইকুয়ালিটি অফ অল ম্যান কাইন্ড তারপর তিনি বলেন ভারতে যারা ইসলাম প্রচার করতে এসেছিলো তারা তো শুধু মনোতিজমের কথা বলেছে একেশ্বরবাদের কথা বলেছে তারা তো মানুষের সাম্যের উপর গুরুত্ব দেয়নি ইনি বলছেন সুতরাং মুসলমানরা ইসলাম গ্রহণের পরেও অচ্যুতদেরকে অচ্যুত রেখেছে এটাই তো ইসলামের ব্যর্থতা তারা তো উৎপাদন ব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন করতে পারেনি উনিও যেটা বলছেন যারা কৃষিকে তারা সম্প্রসারিত করেছেন যে জমি একটু বেশি বাড়িয়ে কৃষির আওতায় নিয়ে আসছেন কিন্তু তারা কোনো বিপ্লবী রূপান্তর এনেছেন তা তো নয় মানব জীবনে যে বড় বড় বিপ্লব হয়েছে এখন তো ডিজিটাল বিপ্লব দেখাচ্ছে আমরা বিজ্ঞানের বিপ্লব আমরা এই যে রান্না করি এই যে হাঁড়ি পাতিল বানিয়েছে এই বিপ্লব কখন হয়েছে এটাকে বলে নিউলেথিক যুগে হয়েছে নতুন পাথরের যুগে সেই টেকনিক আমাদের এখনো প্রতিদিন জীবনে চাচ্ছে এই নিউলাই পাথরের লোকের লোকদেরকে তারা বর্বর বলতেছে যে মানুষ ভাষায় কথা বলতে পারে সে যে ভাষায় হোক সেত্ব জানে না কিন্তু সে জানে তার কথা আরেকজন বুঝতে পারে এবং আরেকজন কথা সে বুঝতে পারে ভাষা তত্ত্বের আইন আবিষ্কার না করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিংবা ফাদিনা দো সুসুর পাঠ না করে লোকে যে কথা বলতে পারে এর চেয়ে বড় আশ্চর্য জিনিস আর কি আছে এবং যে কথা বলতে পারে সে মানুষ এবং তার মধ্যে অগম্যা গমন নিষিদ্ধ এটা সে জানে সে আপন কন্যাকে বিয়ে করে না অথবা যে বন্ধনের মধ্যে যে শাস্ত্র আছে সেই সেইটাকেই ইচার সাহেব বলছেন তারা ওয়াইল্ড বাংলায় যারা ইসলাম গ্রহণ করেছে তিনি বলছেন দে নট দে আপনি আমাকে বলতে পারেন এই লোকটা যদি এতই খারাপ হয় আপনি কোন সাদে কোন সাদে বক্তৃতা দিতে আসছেন মানে আর কে লোক পান নাই খুঁজে গালি দেওয়ার জন্য এক কথা হচ্ছে সত্য কথা বলতে গেলে আপনার গালি বলেই মনে হবে আমি যে বলছি এটা যে সত্য কে যেন আমাকে গালি দিচ্ছে আমি এইটুকু বুঝেছি অতবা আমি বুঝিনি আমি তার লেখা পড়ে ইংরেজি যতটুকু বুঝতে পারি অল্প ইংরেজি শিখেছি তাতে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার যে উনি এই কথাটা বলেছেন আপনার এই বাক্য থেকে এটা প্রমাণ আরও যদি বাক্য চান বলি উনি বলেন টু দি কন্ট্রারি ইট সিমস দ্যাট হিন্দু সোসাইটি অফ মিডিয়েবল ইন্ডিয়া ইনফ্লুয়েন্সড বাই হোয়াট লুই দু

ইসলামের যে স্পিরিচুয়ালিটি বলে একটা কথা আছে সব ধরনের দেখতে স্পিরিচুয়ালিটি আছে সেইটা ছাড়া আর সব কিছুকে উনি গ্রহণ করছেন কিছু লোক সম্পত্তির লোভে ইসলাম গ্রহণ করেছে কিছু লোক তলোয়ারের ভয়ে করেছে কিছু লোক হয়তো সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা করেছে তিনি বললেন প্রধান যারা গ্রহণ করেছে তারা শুধুমাত্র চাষবাস করতে গিয়ে দেখলো কি তারা জঙ্গলের ব্যাধের জীবন থেকে মৎস্যজীবীর দাম দিয়ে ধীবর কইবর্তের জীবন থেকে কৃষিজীবীর জীবনে আসছে কিন্তু বাংলাদেশের তথ্য থেকে আমরা জানি এক লোক বর্ষাকালে তিন মাস মাছ মারে আবার অন্য সময় এসে চাষ করে এখন ঢাকায় দেখবেন আপনি কিশোরগঞ্জের লোক ঢাকায় আসে তিন মাস রিক্সা চালায় বর্ষাকালে আপনার চাষ করার জন্য চলে যায় শীতকালে এসে চাষ এখানে আপনার রিক্সা চালায় আমি এরকম অনেককে চিনি আমার গলি থেকে আমি যার কাছ কলা কিনি সে ওখানে চাষবাস করে যখন শুকনা সিজন হয় তখন এখানে ঢাকায় এসে কলা বিক্রি করে আছে এরকম হ্যাঁ আছে এই এবং এই যে আরেকটা বলে কি এই দুই বঙ্গ তো আসলে কোনো দুই বঙ্গ নয় এটা তো রাজনৈতিক বঙ্গ রাজনৈতিক যে আমরা বলি না আমাদের রণভঙ্গ দিয়েছি আমরা একসাথে থাকতে না পারার পরস্পর দেখতে না পারার জন্য কি আমাদের মানে মানে যে রেডকি প্ল্যানের কথা আপনি উল্লেখ করলেন যে বর্ডার কোনোদিনই মানে নিশ্চিদ্র হয়নি এবং হতে পারবেও না সব সময় ওখান থেকে এপার এপার ওপার যাতায়াত চলে একদমই এবং আমার উত্তরবঙ্গের একটা ছোট্ট মানে আপনি রিক্সা চালায় বললেন বলে আমার মনে পড়লো সেটা হচ্ছে যে ওখানে একজন সে 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 আমাকে বলেছিল মানে মানে বড় রাস্তায় যাবে না গলি দিয়ে শিলিগুড়ি শহরে এবং তার কারণ হচ্ছে আসলে ওই বাংলাদেশের রিক্সা চালক ছিল সে ওখান থেকে রিক্সা চালাতে চালাতে এখানে ঢুকে পড়েছে মানে এটা অদ্ভুত ঘটনা এবং এখানে এসে সে রিক্সা টিক্সা চালাচ্ছে আবার ফেরত যাবে হয়তো জানা নেই সেই জন্য সে পুলিশের ভয়ে বড় রাস্তায় আসতে চায় না আর ওই উত্তরবঙ্গের দিকের বর্ডারটা আরো বেশি পোরাস এবার ওপার যাতায়াত এবং ওখানে ওই আহ হলদিবাড়ি অঞ্চলে একটা জায়গা রয়েছে যেখানে যখন একটা মেলা হয় সেখানে পুরো বর্ডার খুলে দেওয়া হয় আহ মেলা হয় আমার এখন নামটা মনে পড়ছে না মানে বর্ডার পুরো ওপন করে দেওয়া হয় দুই বঙ্গের লোক সেখানে আসে তো সেই সমস্যা আমি দেখছি সেটা হচ্ছে উনি বলছেন লাস্ট নাম দিয়েছেন ইসলামিক ফ্রন্টিয়ার লক্ষ্য করেন অর্থাৎ ইসলাম আর অনইসলামের বাংলাদেশের এখনো আপনি খুব কম গ্রামে পাবেন যেটা কেবল মুসলমানের বা কেবল হিন্দুর গ্রামের এক প্রাণে হিন্দুরা থাকলে আকলে মুসলমানরা থাকে বেশি বন্ধু গ্রামে তাই উনি এটাকে বলছেন যেন ওই যে সাতচল্লিশ সালের দেড় ভাগের সময় বলা হচ্ছিল না কতগুলো জেলাকে ভাগ করা হয়েছে নদিয়া ভাগ করা হয়েছে আপনার ধরেন কথায় কথায় এমনকি কুমিল্লা কুমিল্লা ভাগ করা হয়েছে ত্রিপুরা ভাগ করে কুমিল্লা এখানে পড়ে চোরকানে গেছে আর সিলেটকে আসাম থেকে এখানে আনা হয়েছে এক সময় এখান থেকে গিয়েছিল কিন্তু সবগুলি কোন মনে হচ্ছে এগুলো যেন প্রতিষ্ঠিত হ্যাঁ পশ্চিম দিনাজপুর পূর্ব দিনাজপুর এইগুলি উনি বলছেন এগুলি যেন প্রাগৈতিহাসিক কাল থেকে এমনই ছিল এটা একটা মুভিং ফ্রনটিয়ার্য ফ্রিয়ার সেই কথা উচ্চারণ করি নাই উনি দামোদর ধর্মানন্দ কোসাম্বি ডিডি কোসাম্বির লেখা থেকে উদ্ধৃতি দিয়েছিলেন যে বলছেন যে কি আর্যরা যে সমস্ত জঙ্গলকে মানে নিজেদের আবাদের মধ্যে নিয়ে এসেছে উত্তর ভারতে কর্ণাটক থেকে ব্রাহ্মণদের এনেছে ওই কান্নকুব্য থেকে ব্রাহ্মণদের এনেছে আপনি গল্পগুলি আপনারা তো জানেন আমি এগুলি বেশি রিপিট করি নাই ওই ফ্রন্টিয়ারটাই পরবর্তীকালে তার মতে ইসলামিক ফ্রন্টিয়ারে পরিণত হয়েছে অর্থাৎ পূর্ববঙ্গটা সোজাগতায় মুসলিম মেজরিটি পশ্চিমবঙ্গটা হিন্দু মেজরিটি এই তত্ত্বটাকেই তিনি একটা ঐতিহাসিক একটা জায়গা বলা উর্দি পড়িয়েছেন আমার কাছে মনে হয়েছে এটা টেকসই নয় কারণ কালচারাল ফ্রন্টিয়ারটা বাংলাদেশে ছিদ্র হয় না যেমন ধরেন দিল্লিতে উর্দু অক্ষর ফার্সি হরফে লেখে উর্দু অক্ষর হচ্ছে ফার্সি অক্ষর আর এখন হিন্দিতে লিখতেছে দেবনাগরী অক্ষরে দুটো ভাষার ব্যাকরণ এক হলেও আপনার তার শব্দ সম্বাদ আলাদা হয়ে যাচ্ছে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে ভাষাগত কিছু পার্থক্য আছে কিন্তু আমি নিবেদন করি আমার যেটা নিজের উপভাষা চট্টগ্রামের ভাষা সেটার সাথে ঢাকার ভাষার এতই পার্থক্য পশ্চিমবঙ্গের ভাষার সাথে এত পার্থক্য নাই মানে কথায় কথায় বললাম আর কি আরব দেশের অনেক লোক চট্টগ্রামে একসময় উপনিবেশ করেছিল বলে অনেক পন্ডিত বলেন মোহাম্মদ এনামুল হক আব্দুল করিম সাহিত্য বিষয়ক তাদের ধারণা আরবরা চট্টগ্রামে কিছু কিছু উপনিবেশ করেছিল মানে বক্তের যে আগে ফলে চট্টগ্রামের ভাষায় অনেক বেশি আরবি শব্দ আছে হতে পারে আমি এটা নিয়ে কোনো কন্টেন্ট করছি না আমি যে বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে চট্টগ্রাম সিলেটের সাথে ঢাকার রাজশাহী ভাষার যে পার্থক্য পশ্চিমবঙ্গের ভাষার সাথে ঢাকার বেশি অত পার্থক্য নাই তো এখন যদি এটা এটাকে এটাকে বর্ডার করে বলে কি পশ্চিমবঙ্গের একটা বাংলা আছে পূর্ববাংলার একটা বাংলা আছে এটা তারা ভাগ্য আমাদের ভালো যে করতে পারেনি যে কারণে আপনার কথা বোঝার জন্য আমার অনুবাদক লাগছে না বুঝতে পারছেন অথবা আমার জন্য একটা ইন্টারপ্রেটার লাগছে না এখন হিন্দি উর্দুওয়ালারা প্রায় এমন ভাবে পৌঁছেছে আমি তো যখন দেখি শ্রীলঙ্কা বলে এ শ্রীলঙ্কা ব্রডকাস্টিংতে বিদেশ বিভাগ হ্যাঁ বলে সব হিন্দিতে সব বাংলা ঢুকিয়ে পড়েছে আমি বাংলা মনে করি এগুলো সংস্কৃত ঢুকিয়েছে বিদেশ বিভাগ হয় আগে শুনতাম সমাচার সমাপ্ত হই বলবে আর ওরা ইয়ে খবর খতম হুই এই তো তাদের হইতে তার বদলাইতে পারে না খবর খতম উর্দুতে বলবে আর একেবারে সমাচার সমাপ্ত হই। কিন্তু বাংলার সৌভাগ্য আমি বলবো যে ভাগ হয়নি কিন্তু অন্যান্য ভাগগুলো রয়েছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু যেটা উনি বলছেন মুঘল আমলে এটা অর্থনৈতিক সম্প্রসারণ হয়েছে সেটা কোন সময়ে কোথায় হয় নাই এটা তো ভূপালেও হয়েছে অর্থাৎ এটা ভারতের জঙ্গলের মধ্যে কে কিনা না করে এই যে ধরেন আপনার যে টাটাদের যে জামশেদনগর করেছে এগুলি কি পানির সরবরাহ আছে তারা তো টাটা নগর করে বসেছে রেল স্টেশনের নাম এই জামশেদনগর নগর এগুলি তো সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত এলাকা ছিল মানে আমি ট্রাইবালের খারাপ বাংলাটাই বলতেছি তো সেইটাকে তো এখন আধুনিক শহরে পৌঁছে পূর্ব ভারতের এখন তৃতীয় বৃহত্তম শহর পাটনা এবং কলকাতার পরে হচ্ছে জামশেদনগর নগর তাহলে এটাকে এক ধরনের সীমান্ত নয় আপনি এটাকে বলতে পারেন অথবা এই যে যত এখানে ছত্তিশগড়ে বলেন আপনার এই ঝাড়খন্ডে বলেন অথবা উড়িষ্যায় বলেন যে ম্যাঙ্গানিজের খনি খোদ পশ্চিমবঙ্গে বলেন না কেনা খনি আসানসোল থেকে শুরু করে সবগুলি আছে ঐতিহাসিক এই যে আমরা যেটাকে দুয়ার বলে দাগ যে এখানে রাজমহল এবং ছোট নাগপুরের পাহাড়ের শ্রেণী এক জায়গায় আসছে আর আসাম থেকে হিমালয়ের ওই বর্ধিতাংশ রেঞ্জ আসছে দুই জায়গায় একটু খালি আছে সেখান দিয়ে ব্রহ্মপুত্র এসে বাংলাদেশে ঢুকেছে যমুনা নাম ধরে এই নামও নামক মজা দুয়ার বলি আর কি জানি কিসের দুয়ার এটা এটা তো বাংলাদেশের দুয়ার বাংলাদেশ ওই দুয়ার দিয়ে হয়েছে এই সম্পর্কে কিছু জানেন না আমি তো দুঃখিত বলার জন্য কারণ একজন বিদেশি আমাদের দেশ সম্পর্কে গবেষণা করছেন তাকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত তবুও আমি বললাম যে আপনাকে তো হোমওয়ার্ক করে আসতে হবে উনি শুধু পদ্মার স্রোতটাকে দেখেছেন গঙ্গা এবং যমুনা মানে ব্রহ্মপুত্র এবং গঙ্গা এই দুটোই তো দেখেন একটা স্ত্রীলিঙ্গ একটা পুংলিঙ্গ এইটা আবার খেয়াল করবেন যিনি দেবী দেবীর তাই না ব্রহ্মপুত্র নদী ছোট বলে নয় অথবা বড় বলে নয় বাংলা ভাষার সিগনিফায়ারের গুণে কপতাক্য পুংলিঙ্গ

এখানে নতুন পলিমাটি পরে নতুন দ্বীপ নতুন অঞ্চল হয়েছে এটা পুরোপুরি মিথ্যা নয় এই যেমন হচ্ছে না ভাষাঞ্চরের দ্বীপ হচ্ছে এখন এই সমস্ত দ্বীপের মধ্যেই যারা নতুন বসতি স্থাপন করেছে উনি বলছেন তারা সকলেই মুসলমান হয়েছে এই তার বক্তব্য কিন্তু আবার তিনি একই সাথে বলছেন মুঘলরা কোনো ডিসক্রিমিনেশন করেননি তারা জমির বন্দোবস্তি হিন্দু মুসলমান উভয়কে নির্বিশেষে দিয়েছেন কিন্তু ঘটনা চক্রে অনেক মুসলমান অভিবাসী তার ভাষায় পায়োনিয়ার এসেছিলেন এই জন্য মুসলমান সংখ্যা বৃদ্ধি পেয়েছে মূল কথা হচ্ছে তার প্রজেক্টটা বঙ্কিমচন্দ্রের প্রজেক্টই পূর্ব বাংলায় বা সমগ্র বাংলাদেশে মুসলমান সংখ্যা কিভাবে বৃদ্ধি পেল বঙ্কিম আশঙ্কা করেছিলেন যে ব্রাহ্মণরা তাদেরকে খুব বেশি মনোযোগ দেয় অত্যাচার করেছে জলচল করেছে ছোঁয়াছুঁয়ের ধর্ম করেছে হতে এটাই একটা কারণ হতে পারে বঙ্কিমন্ধ সন্দেহটা প্রকাশ করেছিলেন রিচার্ড এটন কোনো সন্দেহ প্রকাশ করছেন না উনি বলে এগুলি কোনো ব্যাপার নয় শুধু ব্যাপার কি জমি 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 এটার নাম বলে ম্যাটেরিয়ালিজম এইটা যদি আপনি ভারতের মার্ক্সবাদীদের হাতে তুলে দেন এটা ইরফান হাবিবের হাতে তুলে দেন উনি একটা শব্দ বসাবেন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম মানে আমি বলছি ভারতবর্ষে কমিউনিজম যে কোন রকমের এখন অগ্রগতি করতে পারছে না তার প্রধান কারণ হচ্ছে এই ডগম্যাটিজম কার্ল এর বই দু একটা আমরা যে একদম পরিণীতা তো নয় মানে অর্থাৎ ওনাদেরকে তো আমরা একচেটিয়া বন্দোবস্তি দেই নাই কিন্তু মানুষ যদি এত ডগম্যাটিক হয় তাহলে কিছু হবে না ইরফান হাবিব যে সাইদের একটা শব্দ বোঝেন না এটা গোটা ভারতবর্ষের জন্য এটা লজ্জার বিষয় পাকিস্তানে আজকে শুনলাম একজন শ্রীলঙ্কানকে পুড়িয়ে মেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন এটা পাকিস্তানের জন্য জাতীয় লজ্জার বিষয় সারা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো পাকিস্তানের নিন্দা ছি ছি করছে ধর্ম অবমাননার দায়ে একজন বিদেশি নাগরিককে পুড়িয়ে মেরেছে কোথায় পাকিস্তানের রাজধানীর কাছে আমি সেটা অনুকরণ করে বলছি ইরফান হাবিবের লেখাটা পড়ে আমার মনে হলো এটা ভারতবর্ষের জন্য জাতীয় লজ্জার বিষয় যে একজন টপ একাডেমিক অ্যাডভার্সেজের বইটা পড়ে বুঝতেই পারছেন না সমালোচনা করা কোনো দোষের নয় বুঝতে না পারাটা বড় দোষের গালিগালাজ গালাজ করাটা বড় দোষের এজাজ আহমেদ বলে একজন বড় পণ্ডিত আছেন তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াতেন রাডগার্সে এখন ভারতে ফিরে এসেছেন তারও আমি দিলে একই দশা একজন মানুষের কথা সৎ করে একশোটি আমার পছন্দ হবে কোনো কথা নেই কিন্তু তার মূল বক্তব্যটা বুঝতে হবে আমি যেটা বলছিলাম যে বাঙালি মুসলমানরা তাদের অবস্থার পরিবর্তনের জন্যে মানসিক অবস্থা পরিবর্তনের জন্য বৈষয়িক অবস্থা পরিবর্তনের জন্য আইনগত সামাজিক মর্যাদার জন্য যদি যেমন তারা একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল আমি মোটা দাগে বলছি আবার তারা নানা রকমের কালতে ছিল আজীবক সম্প্রদায় চেয়ে বঙ্গদেশেরই ছিল এটা হলো মানে প্রাক চারবাগ যুগের বস্তুবাদী বলা যায় এদেরকে তো তাদের মধ্যে সর্বশেষ তারা ইসলাম ধর্ম গ্রহণ যদি করে থাকে তাদেরটা দোষ হলো কি ইসলাম তো বিদেশ থেকে আসা জিনিস কাজে তুমি ভারতীয় নও আমাকে বিশ্বজুড়ে পাঠশালা মোট সবার আমি ছাত্র যদি আমি বিশ্বজনীন ধর্ম যিশু খ্রিস্টটা গ্রহণ করতে পারি মহামদাটা গ্রহণ করতে অসুবিধা কোথায় যদি এটা আমার পছন্দ হয় কিন্তু বলছে না এটা গ্রহণ করা যাবে না এটা ভারত বহির্ভূত ভারতের বহির্ভূত ভারতের ধর্মগুলো ভারতেই জন্ম নিতে হবে এমন কোনো শপথ করা চলবে না আমরা সারা ভারতের ধর্ম পৃথিবীতে ছড়াতে পারে প্রাচীনকালেই ভারতীয় ধর্ম ইন্দোনেশিয়া মালয়েশিয়া মানে পূর্ব ভারতে গেছে না তাই এত সব জায়গায় ফিজিতে এখন ইন্ডিয়ান কালচার কেন তার বহু আগেই এই যে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সব তো কালচার তো ভারতীয় বই লিখেছেন ইন্ডিয়া হিন্দু কলোনিজ ইন কাজেই অন্য জায়গা থেকে এখানে ধর্ম আসতেই পারে সমস্যা হলো সেই ধর্ম আসার সাথে আর কি কি পরিস্থিতি জড়িত ছিল তো উনি এটাকে একটা কৃষি সভ্যতা নির্ভর করে এটাকে বলছেন কি এটা হলো ফ্রন্টিয়ার ইজ দি মেইন রিজন আমি এর অনুবাদ আপনাকে বলেছিলাম যে হদ্দ এখন আমার মনে হচ্ছে পাণ্ডব বর্জিত বলে আর ভালো হতো আমার এটা তো পরীক্ষামূলকভাবে আপনাকে বলেছি হয়তো আমি এটা হোটেল লাগবো না আমি বলছি বঙ্গদেশ পাণ্ডব বর্জিত দেশ তাই বঙ্গদেশের অপগণ্ডরা আমরা বলি না আপামর জনসাধারণ ইসলাম গ্রহণ করেছে আপামর কথার মধ্যে একটা গালি আছে কিন্তু কেউ কিছু মাইন্ড করে না কিন্তু দেখেন পামর পর্যন্ত আপাদমস্তকের মতো আমরা বলি তো আপামর জনসাধারণ

হইল এই বঙ্গে মুরাদুল ইসলাম এটাও ভালো প্রশ্ন আমারও সেটাই প্রশ্ন কাল শব্দটার মধ্যে আমরা জানি অবস্কিউর রিলিজিয়াস কালস বলি যেমন অর্থাৎ যাকে আপনি আপনার সমান মর্যাদা দেন না তাকে কাল বলেন ইসলাম হয়েছে এখন আপনি পছন্দ করুন আর না করুন বিশ্বজনীন ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ন ওই যে নাম বললাম মার্শাল হজসন তার বইয়ের নাম হচ্ছে দ্য ভেঞ্চার অফ ইসলাম উনিশশো বেরিয়েছে বই তিন খন্ডে সেই বইতে উনি মারা গেছেন তখনই বই বের করেছেন তার মৃত্যুর পরে সেই বইতে উনি বলছেন যে ভারতবর্ষে ইসলামের শক্তির একটা বড় কারণ হলো ভারতবর্ষে আগে যত লোক এসেছে শখ উন রাজপুত এরা সকলে হিন্দু ধর্মের ভিতরে দ্রবীভূত হয়ে গেছে কিভাবে দ্রবীভূত হয়েছে তাদেরকে আরেকটা কাস্টে পরিণত করা হয়েছে এবং শুধু যাটা কাস্ট নয় ক্ষত্রিয় হয়েছে তারা রুলিং কাস্ট ব্রাহ্মণরা তাদের অ্যাকোমোডেট করতে কোনো রকম বাধা দেয় নাই হিন্দু ধর্মের বৌদ্ধ ব্যাপার যে আপনি নাস্তিক হলেও হিন্দু হতে পারবেন ঈশ্বরের বিশ্বাস না করলেও কিন্তু কাস্টের আচরণ থেকে একটু বাইরে যেতে পারবেন না কিন্তু একমাত্র মুসলমানদের এক সমস্যা হলো কি তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে সবই নিয়েছে আমির খসরু থেকে শুরু করে ধরেন তার গুরু নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত এরা সম্পূর্ণ ভারতীয় হয়েছেন এরা ভারত থেকে টাকা ইরানে কিংবা তুরানে পাঠান নাই এমন কেউ মুঘল সম্রাটরাও পাঠিয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না বাবর যদি বা ভারতে সাহিত্য হন নাই তিনি কাবুলে সাহিত্য আছেন কিন্তু তাদের যে ধর্ম সেটা ইসলাম রেখেই তারা ভারতীয় হয়ে গেছেন এটা অনেকে এখনো কনটেস্ট করছে এটাকে সম্ভব কিনা আপনি কি ভারতীয় হতে পারবেন একই সাথে আপনার ধর্ম হিন্দু না হলে অনেকে তাই করেছে যে তারা মুসলমানও হবে তারা বলে তারা গাছেরটাও খাবে তলারটাও কুরাবে তারা হিন্দুও থাকবে তারা মুসলমানও হবে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কষ্ট করে বলেছেন এই ভারতের মুসলমানরা হিন্দু মুসলমান হয় না কেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি উপযুক্ত শ্রদ্ধার্গ নিবেদন শেষে এটা প্রশ্ন করতে হয় বাংলাদেশ আমরা বাঙালি মুসলমান হতে পারি কিন্তু লোকে হিন্দু মুসলমান হতে পারে না কেন হিন্দুটাকে ধর্ম হয়ে গেছে এই জন্যই ভারতীয় মুসলমান হতে কোনো অসুবিধা নেই আচ্ছা বঙ্গে এখন কথা হলো যারা ইসলাম নিয়ে এসেছিলো তারা কিন্তু তাদের পেছনের যে বৈশ্বিক ইসলাম সেটিকে ভুলে নাই ইরানের সাথে তাদের সম্পর্ক তারা ছেদ করতে রাজি হয় নাই আরবের সাথে রাজি হয় নাই তুরস্কের সাথে সম্পর্ক হাজি হয় নাই অর্থাৎ তারা করেছে কি কালচারালি ভারতীয় হয়েছে কিন্তু ধর্মের দিক থেকে ধর্ম যে ইসলাম যে বিশ্বের একটা ওই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মতো এটা ইন্টারন্যাশনালের শাখা এইটা তাদেরকে ভারতে হিন্দু ধর্মের আরেকটি কাস্টে পরিণত হতে বাধা দিয়েছে এই জন্য বলবে পরবর্তীকালে ইংরেজরা একই কাজ করেছে কাল মার্কসের মতো লোকই বলেছে যে ইংরেজরাই একমাত্র যারা হিন্দুভূত হতে রাজি হয়নি কিন্তু মার্কস তো বেশি পড়েন নাই ভারত সম্পর্কে তিনি যেটুকু পড়েছেন তাতে তিনি সত্যি কথাই বলেছেন আমি বলে মুসলমানরাও হিন্দুভূত হতে রাজি হয়নি তাহলে তখন প্রশ্ন হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল এলিজিয়েন্স মুসলমানদের আনুগত্য কি ভারতবর্ষের বাইরে কোথাও এখন ধরেন আপনি মঙ্গল গ্রহ থেকে আসলেন তা আপনার তো মঙ্গল গ্রহের প্রতি আনুগত্য তো থাকবেই কিছুদিন তা আপনি এটাকে বলেন এটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অনাগত অজানাগ্রহ থেকে আগত এইটাই হচ্ছে সমস্যা বঙ্গদেশেও যে সমস্ত অভিজাত শ্রেণীর মুসলমান এসেছিল সুলতানদের সাথে তারা সব সময় নিজেদের ভাষাকে উর্দু অথবা ফার্সি রাখার চেষ্টা করেছে কিন্তু রাস্তায় দোকানে ঘাটে তারা তার ফার্সি চালাতে পারেনি যেমন সুলতানি আমলে এই যে বললাম এই মহাভারত রামায়ণ অনেকে কনটেস্ট করেন এগুলি কবিরাই অনুবাদ করেছেন কিন্তু এই কবিদের প্রতি রাষ্ট্রের মনোভাব কি ছিল পৃষ্ঠপোষকতা না বিরোধিতার যেমন আমরা যেটাকে বলি চট্টগ্রামে পরাগলি মহাভারত

অর্থাৎ হিন্দু ধর্মের ভিতরে দ্রবীভূত হয়নি কারণ এটা একটা শিলাখণ্ডের মতো বাইরের থেকে ভেসে আসা সে তার আমি বলছি তার যে আন্তর্জাগত অন্তর্জাল সেটার মধ্যে সে জড়িত ছিল মার্শাল হস্টেনের বক্তব্য এই যে ইসলামের একটা বৈশিষ্ট্য হলো ভারতে আসার পরেও সে দেখেছে হিন্দু ধর্মের ভিতরে দ্রবীভূত না হয়ে সম্পূর্ণ মিশে না গিয়ে তার যে জাতীয় বা আন্তর্জাতিক সম্পর্ক ধর্মীয় যে আন্তর্জাতিকতা সেটা সে বাদ দেবে না আমার মতে এইটাই আমার উত্তর যিনি মাইদুল মুরাদুল ইসলাম সাহেবের উত্তরে আচ্ছা আরেকজন বলছে আপনার যেটা আপনি বললেন তার কাছে কাছে আমি একটু শো করাচ্ছি আমাদেরই ছাত্র বাঙালি মুসলমান সম্প্রদকেটা বিতর্ক প্রায় শোনা যায় যে তারা আরবের সংস্কৃতিকে প্রাধান্য দেবে নাকি বাংলা সংস্কৃতিকে আমি সবিনয় নিবেদন করি এটা হচ্ছে একটা ফলস প্রশ্ন এটা ভুয়া প্রশ্ন কারণ এটা হলো ওই যে সস্তা প্রচারকরা এটা প্রচার করে আরবের সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি এইভাবে বিভাজন করা ঠিক নয় আমি মনে করি যে যখন কোন লোক যখন খ্রিস্টান হবে খ্রিস্টানের সংস্কৃতি কি প্যালেস্টাইনের সংস্কৃতি এই প্রশ্নটাতে ইউরোপে ওঠে না ইংল্যান্ডের লোকেরা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো রোমানদের প্রচারণা চতুর্থ শতাব্দীতে ধরুন তাদের কাছে এই প্রশ্ন উঠেছিল যে আপনি কি প্যালেস্টাইনের সংস্কৃতিকে প্রাধান্য দেবেন না ইংল্যান্ডের সংস্কৃতিকে প্রাধান্য দেবেন তখন ইংল্যান্ডের সংস্কৃতি বলে কিছু গড়ে ওঠে নাই তখন তাদের ধর্ম প্রচার করেছে রোম থেকে গিয়ে কথা রোম তো খ্রিস্ট ধর্মের প্রধান কেন্দ্র নয় বাংলাদেশে খ্রিস্ট ধর্ম কোথা থেকে এসেছে আমি জানি না কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাংলাদেশে ইরান থেকে এবং তুরান থেকে তুরান মানে হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছে যে গান আছে পপুলার আরব দেশ থেকেও এসেছে সমস্যাটা হলো বাংলাদেশের মাতৃভাষা লোকের যদি বাংলা হয় এইটাই বাংলা সংস্কৃতি কিন্তু তার উপাসনা পদ্ধতির কতগুলি আন্তর্জাতিক নিয়ম আছে যেমন বাংলাদেশের লোকে আজানটা আরবি ভাষায় দেয় আল্লাহ মহান এটা সে কানে আঙ্গুল দিয়ে বলে আল্লাহ আকবার। এইটা সে বাংলা তুরস্কে কিন্তু মুস্তাফা কামাল এটাকে তুর্কি ভাষায় অনুবাদ করার চেষ্টা করেছিল কিন্তু খুব একটা সফল হয়নি এখন আবার আরবিতে আজান দেওয়া শুরু করেছে একশো বছর পরে আমার বক্তব্য হল বাংলা সংস্কৃতির সাথে আরব সংস্কৃতির সম্পর্কটা হচ্ছে দুই জাতির সংস্কৃতি কিন্তু ইসলামিক সংস্কৃতি মানে আরব সংস্কৃতি নয় ইসলামের সংস্কৃতিতে আরবদের যেমন উপাদান আছে সেখানে পারস্যের উপাদান আছে আপনি বলতে পারেন যে ইসলামের যিনি প্রবর্তক তার মাতৃভাষা ছিল আরবি সুতরাং তার ধর্মগ্রন্থ হচ্ছে আরবি ভাষায় সুতরাং আরবি ভাষার প্রাধান্য আছে কিন্তু বাংলা সংস্কৃতিকে লুপ্ত করে কাউকে মুসলমান হতে হবে না এটা অন্তত ভুল বুঝাবুঝি আগে থাকলেও এখন পরিষ্কার হয়েছে যে কি কোরআন শরীফ তো বাংলায় অনুবাদ করা হয় আগে করা হতো না এটা বাংলাকে বাদ দেন আপনি উর্দুতে অনুবাদ করা অনুষিদ্ধ ছিল দিল্লিতে অষ্টাদশ শতাব্দীর শেষে শাহ আলীউল্লাহর আমলেও কোরআনের উর্দু অনুবাদ হয়নি এটাকে পাপ মনে করা হতো শাহ আলীউল্লাহর ছেলেরা এটা অনুবাদ করেছে উনবিংশ শতাব্দীর শুরুতে উর্দুতে অনুবাদ হয়েছে বাংলা অনুবাদ করেছেন মজার ব্যাপারে যে একজন ব্রাহ্ম ভাই গিরিশচন্দ্র সেন পূর্ণ অনুবাদ করেছেন কবে আঠারোশো আশির দশকে এই যে তিনি নরসিংহদীর লোক ডাকার যাই তিনি শুধু সেটা নয় তিনি বই অনুবাদ করেছেন আমার বক্তব্য যে বাংলার সংস্কৃতি আর আরব সংস্কৃতি এই ফর্মুলেশনটাই সঠিক নয় আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে কিছু কিছু আরব সংস্কৃতি আপনার সাথে আসবে যেমন আমি বলি আপনার হিন্দু সংস্কৃতি বাংলাদেশের কি সংস্কৃত সংস্কৃতি না বাংলা সংস্কৃতি আপনার লিটার্জি যেটা ধার্মিক সবচেয়ে সংস্কৃতের স্তোত্র পড়েন কেন আপনি গায়ত্রী মন্ত্র যদি বাংলায় পড়েন কি হবে না বলছে না হবে না আপনাকে সংস্কৃতে পড়তে হবে তো এইটা ধর্ম গোড়ামি তো সবচেয়ে থাকে এখনো জানেন রোমে কি হয় লেটিনে পড়া হয় খ্রিস্টানদের ধর্ম যে সমস্ত স্তোত্র সব ল্যাটিনে পড়া হয় যদিবা ল্যাটিন ভাষায় আর ধর্ম প্রচার করা সম্ভব নয় সেখানে হয়তো ফরাসি অথবা জার্মান অথবা ইংরেজ অথবা ডাচ এই সমস্ত ভাষায় করতে হবে একই সমস্যা আমার মনে এই প্রশ্নটা কি আমাদের উল্টিয়ে বলা উচিত বাংলার সংস্কৃতি বনাম পাকিস্তানের সংস্কৃতি বাংলার সংস্কৃতি বনাম হিন্দুস্তানের সংস্কৃতি এটাই বলা উচিত আরবের কথাটা হচ্ছে আরবি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক হচ্ছে দুটো বিদেশি ভাষার সম্পর্ক কিন্তু ইসলামের ঐতিহাসিক উৎপত্তি যেহেতু আরব দেশে সুতরাং আরব দেশের কিছু আবহাওয়া তার মধ্যে আসবে সেটা এর সাথে ইসলামের বিশ্বাসের কোনো সম্পর্ক নেই আমি এটুকো মনে করি কিন্তু যারা ইসলাম গ্রহণ করবে তাদের একটু একটু আরবি ভাষায় উপাসনা শিখতে হয় এছাড়া এটা বিরোধ বলে আমি মনে করি না আর কি ঠিক আছে মনে হয় আরো কিছু কিছু কমেন্ট আছে এই দিকে আপনার সময় থাকলে কমেন্ট আমাকে শোনাতে পারেন আমি উত্তর দিতে পারবো না কিন্তু শুনে রাখলাম আর কি যে কোনো মানুষ যেটা রাজা রামমোহন রায় মনোজম চাষ্টা করার চেষ্টা করেছিলেন তিনি একটা বই ফার্সি লিখেছিলেন আরবি ভূমিকা সহ মানে দের প্রতি উপহারস্বরূপ সেটা তিনি লিখেছিলেন যৌবনে অর্থাৎ কলকাতায় বসতি স্থাপনের দশ বছর আগে মুর্শিদাবাদে ছাপা হয়েছিল ওই ফার্সি আরবি কেতাবের ইংরেজি অনুবাদ হয়েছে আমি ইংরেজি এবং বাংলা অনুবাদ দুটোই পড়েছি আপনারা দেখতে পারেন রামমোহন রচনা সমগ্র যেটা পাওয়া যায় হরব প্রকাশনী থেকে বের করেছে আব্দুল আল আমান সেখানে ওই অনুবাদটা আছে খুব একটা কাজের অনুবাদ না হলেও মোটামুটি বোঝা যায় এক ব্রাহ্মবদ্রলো করেছেন তো সেখানে তো আছে রামমোহন তো সেটা বলছেন না উনি বলেন দুনিয়ার সকল মনোথিস্ট এক হও এটা হচ্ছে তার স্লোগান পয়গম্বট্টবাইগুলি বাদ দাও যাই হোক আমার মনে হয় যে মনোতেজমের বৈশিষ্ট্য মান এইরকমই হতে পারে পৃথিবীতে সব ধর্ম তো একরকম হবে না আমাদের মনে উচিত মানুষ ভাষা ছাড়া কি ধর্ম আছে গ্রিকরাও তো পলিথাই ভারতীয় হিন্দুরাও পলিথেস্ট পৃথিবীতে সব ধর্ম পলিতে প্রথম দিকে ছিল মনোথেজম একটা ধারা পলিথম একটা ধারা এইটা দুটো যারটা সেই করবে মেনে নিলেই তো হয়ে গেল জুদাইজম সম্পর্কে উনি যেটা লিখেছেন জুদাইজম খ্রিস্টিয়ানিটি এইগুলোর মধ্যে খ্রিস্টানরা তো আর ঠিক পুরোপুরি মনোথেস্ট নাই তারা তো ট্রিনিটিতে বিশ্বাস করে তাদের তো তিন ঈশ্বর এক ঈশ্বর তিন গো ভাগ হয়ে গেছেন এটা নিয়ে কোরআনে অনেক সমালোচনা আছে আমি ধর্মতাত্ত্বিক নই তবে বলছি আর কি তারা যীশু খ্রিস্টের মানবত্ব না দেবত্ব এটা নিয়ে অনেক তর্ক আছে এইটাকে অনেক অনুকরণ করে আর মুসলমানদেরকেও যেমন ধরেন আগে মুসলমানদের মুসলমান বলতো না মোহাম্মেডান বলতো মুসলমান মনীষীরা বারবার বলছে কি তো ওটাকে খ্রিস্টানিটি বলে এটাকে মোহাম্যাডান বলা যাবে না ওখানে খ্রিস্টের যে ধারণা এখানে মোহাম্মদের ধারণা নয় ইসলামে বিশ্বাস করার প্রথম শর্ত হচ্ছে মোহাম্মদকে আপনার মানুষ হিসেবে ধরতে হবে মোটেও দেবতা হিসেবে ধরা যাবে না তিনি ঈশ্বরের যাকে বলা হয় বার্তাবহ এটা হচ্ছে আরবি রসুল শব্দের কথা হচ্ছে হি ইজ এ মেসেঞ্জার নট এ সান এবং ইসলাম বারবার খ্রিস্ট ধর্মের সমালোচনা করেছে দি আইডিয়া অফ জিস এস দ্য সান অফ গড লোকে এই ধরনের অপসমালোচনা করে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর যীশুখ্রিস্টকে নিয়ে যত সঙ্গীত লিখেছেন সেগুলোর একটা সংকলন আমি দেখলাম ইউটিউবে আর কি খ্রিস্টের বন্দনা এবং খ্রিস্টের প্রশংসা বুদ্ধ করেছেন কিন্তু সেটা নিয়ে মোহাম্মদ তিনি করতে পারেননি একটা দুইটা বাণীতে দুই কথা লাইন আছে এত বড় কবির লেখার মধ্যে একটা বানরে যদি অনেক বছর ধরে টাইপ করতে থাকে কে একজন বলেছিল তিনি একটা সনেট লিখবেনই সেখানে তো দুই একটা মোহাম্মদ সম্পর্কে তিনি ভালো কথা বলেন নাই তা আমার উদ্দেশ্য নয় কিন্তু তার যে ডিভোশন গৌতম বুদ্ধের প্রতি অথবা খ্রিস্টের প্রতি সেখানে তো কোন কোনো বাধা হয়নি খ্রিস্টের কথা বাদ দেন গৌতম বুদ্ধ তো কোনো থিস্টই না অন্ত বৌদ্ধ ধর্মে যেটুকু আমি বুঝি সেখানে কোনো থি নাই আপনার নির্বাণের কথা যদি বলেন তিনি তো পরিপূর্ণভাবেই ঈশ্বর বিমুক্ত একটা ধর্ম প্রস্তাব করেছিলেন কাজেই সারা পৃথিবীকে যদি আমরা নানা ধর্মের সমাহার মনে করি আমাদের আমার মনে হয় একটু বুঝতে সুবিধা হয় আমরা যার যার বিশ্বাস অনুসারে ধর্ম করব কিন্তু বোঝার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের গোজামিল গোজা না দেওয়াই ভালো ঠিক আছে আর মোটামুটি ভাবে এই অনেকেই শুনছেন এবং সকলেরই খুব ভালো লাগছে সেটা জানাচ্ছেন নাকি এই আর কি আপনাকে অনেক ধন্যবাদ তাহলে এখানে আমিও সমাপ্ত করার আপনাকে আপনাকেই হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং একদম মানে নতুন চিন্তার খোরাক দেওয়ার জন্য সেটা খুব জরুরি আমার মনে হয় যে আলোচনা যাওয়া হলেও সেটার থেকেও বড় কথা হচ্ছে যে সেটা সেখান থেকে আবার আমরা নতুনভাবে ভাবতে যদি শুরু করি বা নতুন কোনো ভাবনার পথ খুলে দেয় সেটা অনেক বেশি জরুরি একটা বক্তৃতা শোনার ক্ষেত্রে এবং অনেকটা এটা নিয়ে আলোচনাও হলো আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আবার আপনাকে আমরা আপনাকে ধন্যবাদ আগে বলি আমি যে প্রবন্ধটা লিখছিলাম আশা করেছিলাম যে শেষ করতে পারবো আপনাকে পাঠাবো ওটা পাঠানো হয়নি আমার আজে আরো সপ্তাহ এক লাগবে ওটা লেখা শেষ হলে আমি একটা কপি আপনাকে পাঠিয়ে দেব আপনি যারা আগ্রহী তাদেরকে দিতে পারবেন দুর্ভাগ্যবশত আমি ওটা ইংরেজিতেই লিখতেছি কারণ এখানে বাংলাদেশের এশিয়টিক সোসাইটি বলে একটা সমিতি আছে তাদের ওখানে আমার একটা বক্তৃতা দিতে হবে ইংরেজিতে সেই জন্য আমি ইংরেজিতে লিখছি ওটা আপনাকে আমি পাঠিয়ে দেবো তাহলে আমার যে সমস্ত কথা আমি ঠিক এক জায়গায় আনতে পারি পারিনি তা কিছুটা আপনি রেফারেন্স ফুটনোট সহ পাবেন ওটাতে এবং এই প্রবন্ধের ব্যাপারে আপনার সঙ্গে আমি পরে আবার কথা বলে নেবো কারণ আমাদেরও একটা পরিকল্পনা আছে এই বিষয়টা নিয়ে সেটা নিয়ে আমি আপনার সঙ্গে আমি ওটা আমি বাংলাতেই প্রধানত লিখি ইংরেজিতে আমি কালে ভদ্রে লিখি বুঝতে পারছেন না মানে অনেক সময় জায়গা বলে বাধ্য হয়ে লিখছি ইংরেজিতে আমি বাংলা প্রবন্ধ লিখলেও আপনি পাবেন আশা করি আমি লিখবো আর কি আমার এক বলে না এক কি বলে ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এক বৃষ্টিতে তো বর্ষা হবে না দেখা যায় আপনার এই সুযোগ দেওয়ার জন্য আমি আনন্দিত যে কলকাতায় অন্তত দু একজন বন্ধু পাওয়া গেল যারা আমার বক্তৃতা শুনতে অন্তত বিরক্ত বোধ করেন আপনারা অনেকেই আপনার বক্তৃতা শোনার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমাকে জানিয়েছেন আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে তারাও জানিয়েছেন যে তারা আপনার খুবই ভক্ত শুনতে চায় তো তারাও নিশ্চয়ই শুনছেন বা না শুনলেও ইউটিউবে শুনে নেবেন এটা আশা করব আমি যদি বাংলায় লিখতাম আমি কিন্তু স্লাইড শেয়ার করতাম আমি বাংলা বাংলা বক্তিতে ইংরেজি স্লাইড শেয়ার করতে চাই না আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি আর কি ক্ষমা করবেন আমাকে আমি তো অপ্রস্তুত ছিলাম আপনি যথেষ্ট সময় দিয়েছেন আমাকে কিন্তু আমি পুরোপুরি প্রস্তুত হতে পারিনি ওই যে অ্যাপারেটাস ছাড়া তো হয় না তাই না সব জিনিস যে বাংলায় লিখব তারপরে মানে বেছে নেব সময় তো চলে আমি দু এক ঘন্টা দেড় ঘন্টা কি বলে চলে গেলো টেরে পেলাম না নিশ্চয়ই সেই তো আমার ক্লাসের রেঞ্জ হচ্ছে ইউজুয়ালি আশি মিনিট এখানে ঢাকায় যে বিশ্ববিদ্যালয়ে পড়াই তো আশি মিনিটের পর আমি টের পাই আমার শরীর বলতে থাকে তোমাকে থামতে হবে এখন ভালো থাকবে ঠিক আছে তাহলে আমি বিদায় নিচ্ছি নমস্কার